আমরা শুরু করি, কারণ টাইম নষ্ট করলে যাবো সিলেবাস তো বড়। এখন আমরা লেসন টু শেষ করতে পারিনি, আজকে লেসন টু শেষ করবো ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে প্রোকিউরমেন্ট নিয়েছিলাম, তাই না? প্রোকিউরমেন্টের শেষের দিকে ছিলাম আসলে। স্টার্ট উইথ দ্যাট স্লাইড। গত ক্লাসে আমরা প্রোকিউরমেন্টে বোধহয় এটা লাস্ট স্লাইড ছিল, প্রোকিউরমেন্ট স্টেটমেন্ট অফ ওয়ার্ক, এটা ছিল লাস্ট স্লাইড আমাদের। জি ভাইয়া, এটা লাস্ট। সো প্রোকিউরমেন্ট, আসলে আমরা প্রোকিউরমেন্ট প্ল্যানিং এ ছিলাম। তিনটা প্রসেস এখানে আলোচনা করা হচ্ছে আর কি। একটা হচ্ছে প্ল্যানিং প্রোকিউরমেন্ট, তারপর হচ্ছে কন্ট্রাক্ট প্রোকিউরমেন্ট এবং কন্ট্রোল প্রোকিউরমেন্ট। সো আমরা প্রোকিউরমেন্টের SOW তে আছে আর কি, যে প্রোকিউরমেন্টের প্রথম কাজ হচ্ছে SOW তৈরি করা, স্কোপ অফ ওয়ার্ক। আচ্ছা, সো এই সব কাজগুলি করতেছে কিনা প্রোকিউরমেন্ট, হ্যাঁ প্ল্যানের পার্ট হিসেবে করছে আমরা প্রোকিউরমেন্ট প্ল্যানের পার্ট হিসেবে। এবং এখানে প্রোকিউরমেন্ট ম্যানেজার প্ল্যানে মেইন যে জিনিসগুলো থাকে, তার মধ্যে একটা হচ্ছে যে কি টাইপের কন্ট্রাক্ট ইউজ করবো আমরা, মানে ডিফারেন্ট টাইপের কন্ট্রাক্ট ইউজ করা যায়। এবং আমরা এই কন্ট্রাক্ট টাইপস দিয়ে পড়াশোনা করবো। কন্ট্রাক্ট টাইপস মানে অলওয়েজ পরীক্ষায় একটা দুইটা বা ইভেন তিনটা প্রশ্ন আসতে পারে অনলি অন কন্ট্রাক্ট টাইপস। সো কন্ট্রাক্ট টাইপস গুলো আমাদের বুঝতে হবে। এবং স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন প্রায় দেড় দুই পৃষ্ঠে ব্যাপী মানে আলোচনা আছে কন্ট্রাক্ট টাইপস নিয়ে। আচ্ছা, তারপরে হচ্ছে যে প্রসেস ফর অবটেনিং এন্ড এভালুয়েটিং বিডস, যে আমরা কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করবো, তারপর বিড নেব, কোন ডকুমেন্ট হবে, RFP নাকি RFQ, এ সমস্ত আমরা প্ল্যান করি। তারপরে ম্যান্ডেটস, স্ট্যান্ডার্ডাইজ প্রোক্যুরমেন্ট ডকুমেন্টস, সব অর্গানাইজেশনেরই মানে স্ট্যান্ডার্ডাইজ কিছু ডকুমেন্ট আছে যেটা প্রথমে ইউজ করা হয়, সেটা আমরা ইউজ করবো এবং সেটা প্ল্যান করবো যে কোন ডকুমেন্ট এখানে আমরা ইউজ করবো। এবং ডিসক্রাইবস হাউ প্রোভাইডার্স উইল বি ম্যানেজড, যখন কন্ট্রাক্টর কন্ট্যাক্ট হবে এবং আমরা ইয়া করবো ভেন্ডরদেরকে বা সাপ্লায়ারদেরকে অ্যালাইন করবো, তখন তাদের কিভাবে আমরা ম্যানেজ করবো। সোর্স সিলেকশন ক্রাইটেরিয়া বলেছিলাম যে প্ল্যানিং এর সময় একটা বড় কাজ হচ্ছে সোর্স সিলেকশন ক্রাইটেরিয়া সেট করতে হবে, এটা সবাই করে। এবং এটা যখন আমরা প্রোকিউরমেন্টে অ্যাডভার্টাইজমেন্টে যাই তখন কিন্তু এটা ডিসক্লোজ থাকে যে আসলে কিভাবে আমরা প্রোকিউরমেন্টে করতে যাচ্ছি। যেমন অনেক সময় বলা থাকে যে আমরা 80% টেকনিক্যাল আর্টস রাখছে, 20% ফাইন্যান্সিয়াল রেখেছি, 70% 30% এরকম হয়, অর্গানাইজেশনের উপর ডিপেন্ড করে কোন টাইপের প্রোকিউরমেন্ট করছে তার উপর ডিপেন্ড করে। সো সেই সোর্স সিলেকশন ক্রাইটেরিয়া আমরা আসলে বেস্ট ভেন্ডার খোঁজার জন্য এটা করতেছি, এটাতে বেশ এফোর্ট চাই। যত বড় প্রজেক্ট হবে তত এখানে আসলে এফোর্ট হবে। এবং আপনারা আসলে যাতে এটা যদি ভালো না হয় তাহলে দেখা যায় এমন টাইপের ভেন্ডার আসবে যাদেরকে দিয়ে আসলে আপনি কাজ তুলতে পারবেন না, এটা খুব ভালো হতে হবে। সেখানে আমরা অনেকগুলো ক্রাইটেরিয়া সেট করি, যেমন একটা এটা বাংলাদেশে আমরা এটা বলি হচ্ছে ওভারঅল লাইফ সাইকেল কস্টকে বাংলাদেশে বলে TCO, টোটাল কস্ট অফ ওনারশিপ। তার মানে প্রজেক্টটার ক্যাপেক্স কত হবে প্লাস প্রজেক্টটা ওপেক্স কত হবে নেক্সট 3 ইয়ার বা 5 ইয়ার্স, সেটাকে আমরা বলি টোটাল কস্ট অফ ওনারশিপ। এবং টোটাল কস্ট অফ ওনারশিপ যে সবচেয়ে কম দিবে, তাই না? জেনারেলি তাই হয় যে যে সবচেয়ে কম দেয় তাতে আসলে আমরা প্রেফার করি। তারপরে আমাদের নিট কে কে আন্ডারস্ট্যান্ড করছে, টেকনিক্যাল ক্যাপাবিলিটি কিরকম, ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, টেকনিক্যাল অ্যাপ্রোচ কি, ওয়ারেন্টি কয় বছরের দিবে, অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কিরকম, প্রোডাকশন ক্যাপাসিটি কিরকম, বিজনেস সাইজ অ্যান্ড টাইপ, তারপরে আগের পারফরমেন্স দেখতে চাওয়া হয় যে আগের এই ধরনের প্রজেক্টে 3টা বা 5টা এক্সপিরিয়েন্স আর সার্টিফিকেট দিতে হবে, তাই না? সেই পারফরমেন্সগুলো, রেফারেন্স কোথায় কোথায় কাজ করেছে, এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস কার থাকবে, প্রপার্টি রাইটটা যদি সফটওয়্যার হয় তাহলে সোর্স কোড কি আমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের রাইট থাকবে নাকি অর্গানাইজেশনেরই থাকবে। এরকম ডিফারেন্ট টাইপের প্রজেক্টে ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে রাইট থাকে, যেটা আসলে কে ওন করবে সেটা বলা থাকবে, ঠিক আছে? প্রপার্টি রাইটস কার হবে, এই জিনিসগুলো আমরা কিন্তু মানে সিলেকশন ক্রাইটেরিয়াতে সেট করি। এবং এটার অ্যাগেনস্টে অনেক সময় আমরা পয়েন্ট দিই যে কোনটাতে কে কিরকম পারফর্ম করলে কিরকম পয়েন্ট সে পাবে। তারপর হচ্ছে কোয়ালিফাইড ভেন্ডর্স, তার মানে হচ্ছে যখন আমরা ভেন্ডর সিলেকশন জন্য শুরু করি কোনো একটা কাজ, প্রায় দেখবেন বেশিরভাগ বড় অর্গানাইজেশন বছরের শুরুর দিকে কিংবা কিংবা নেক্সট ইয়ারের জন্য
আগের বছরের শেষের দিকে তারা ভেন্ডরকে এনলিস্ট করে যে আমরা এই কাজ করাবো, সারা বছর ধরে কারা কারা আছো যারা আমাদের সাথে কাজ করতে চায় এবং তোমাদের ক্যাপাবিলিটি আমাদেরকে জানাবে। তো সেখান থেকে আমরা আসলে ভেন্ডর লিস্ট তৈরি করি, কোয়ালিফাইড ভেন্ডর লিস্ট। তো এটা যখন তৈরি হয়ে যায় মনে রাখতে হবে যখনই কোনো প্রকল্পটি যাবো ফার্স্ট দেখতে হবে যে আমাদের সেরকম কোনো কোয়ালিফাইড ভেন্ডর লিস্ট আছে কি এবং আমাদের কোনো গাইডলাইন আছে কিনা যে ওদেরকেই আমাদেরকে লক করতে হবে। বিডার কনফারেন্স, এটা আমরা সবাই জানি, এটাকে অনেকটা অনেক ডিফারেন্ট নাম আছে, যেমন এই যে এখানে নামগুলোর কথা বলা আছে কন্ট্রাক্টর কনফারেন্স, ভেন্ডর কনফারেন্স বা প্রিবিড কনফারেন্স। তার মানে আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট দিই, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরে আমরা একটা ডেটও দিয়ে দিই, ডেট এবং টাইম যে কখন আমরা বিডার কনফারেন্স করব। সো এটা কেন করা হয়, সবাই যাতে আসলে বুঝতে, মানে কারো যদি কোনো কোয়েরি থাকে, কোশ্চেন্স থাকে যেটা তার ক্লিয়ার হওয়া দরকার, এনি কনফিউশন আমাদের আরএফপি বা আরএফকিউর অ্যাগেনস্টে বা আমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট যে ডকুমেন্ট থ্রুতে করেছি আমরা প্রকিউরমেন্ট ডকুমেন্ট, তার ব্যাপারে যদি কোনো ধরনের তার কোশ্চেন্স থাকে, কোনো এক্সপ্লেনেশন লাগে, সেটা ওই বিডার কনফারেন্সে আমরা করি। এখানে আসলে দেখা যায় যে টেকনিক্যাল টিম, প্রকিউরমেন্ট টিম থাকে হচ্ছে ভেন্ডর সাইড থেকে, আর যারা পার্টিসিপেট করে তাদের রিপ্রেজেন্টেটিভ থাকে যারা আসলে বিভিন্ন কোশ্চেন ইয়াকে করে, বায়ারকে করে, যাতে তারা আসলে বুঝে তারা আরএফপির রেসপন্স সাবমিট করতে পারে। তো এটা কমন প্র্যাকটিস এবং অনেক জায়গায় এটা প্লাস পলিসিতে ম্যান্ডেটরি আছে যে এটা করতেই হবে। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন এই মিটিংটা হয়, মিটিং শেষে জেনারেলি যে মিনিস্টা তৈরি করা হয় সেটা আসলে সবাইকেই সমানভাবে ইনফরমেশন ডিসমিনেট করতে হয়। কন্ট্রাক্টে আমরা বলেছি যে অলওয়েজ ফর্মাল প্রকিউরমেন্ট, সেখানে ইনফরমাল কাকে বেশি ইনফরমেশন দেওয়া, কাকে কম ইনফরমেশন দেওয়া, এরকম কিছু করা যাবে, এটা পুরোটাই আনলিমিটেড হবে। সবাইকে সেম কি করতে হবে, মানে একই লেভেল প্লেইং ফিল্ডে তাদেরকে রাখতে হবে। এখানে একটা স্লাইড আছে যেটা হচ্ছে এক্সটার্নাল রিসোর্স রিকোয়ারমেন্টস অ্যান্ড নিডস, এটা হচ্ছে আসলে মানুষ নিয়োগ কথা বলেছে, পিপুল। অনেক সময় আমাদের প্রকিউরমেন্টে পিপুল লাগে, স্পেশাল স্কিল যেটা আমাদের অর্গানাইজেশনে নাই, আমরা চাচ্ছি যে অন্য কোনো অর্গানাইজেশনের থ্রুতে আমরা পিপুল রিক্রুট করবো, স্কিল বা রিসোর্স রিক্রুট করবো, সেটা যদি করতে হয় সেটা আমরা প্ল্যান করবো। মানে অনেক সময় টেন্ডারে যে কনসালটেন্ট নেয় এটা কি ওটা? হ্যাঁ, পিপল। আচ্ছা, এরপর আসতেছি সাপ্লায়ার এন্ড কন্ট্রাক্টস। কন্ট্রাক্টের ডেফিনিশন আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে যেখানে আসলে অফার এবং অ্যাকসেপ্টেন্স থাকে এবং মাঝখানটাই কনসিডারেশনস। সো এই ডেফিনিশনটা এখানে আরো সুন্দরভাবে আছে, মিউচুয়ালি বাইন্ডিং এগ্রিমেন্ট দ্যাট অবলিগেটস দ্য সেলার টু প্রোভাইড দ্য স্পেসিফিক প্রজেক্ট অর সার্ভিস অর রেজাল্ট অ্যান্ড অবলিগেটস দ্য বায়ার টু পে ফর ইট। ঠিক আছে, সেটা হচ্ছে কন্ট্রাক্ট। সো প্রতিটা কন্ট্রাক্ট মনে রাখতে হবে, হ্যাঁ, মানে সবার জন্য আলাদা হবে, কাস্টমাইজ ফর ইচ এগ্রিমেন্ট, সবার সাথে নেগোসিয়েট করে আমাদের কন্ট্রাক্ট এগ্রি করতে হবে। এবং এটা নিয়ে একটা টপিক কিন্তু আমরা পড়েছিলাম, নেগোসিয়েশন উইথ এগ্রিমেন্টস, তাই না? নেগোসিয়েশন নামে একটা টপিক ছিল, টপিক মোস্ট প্রবলি বি সি, টপিক সি, লেসন ওয়ানে টপিক সিতে এরকম একটা ছিল যে নেগোসিয়েট করতে হবে আমাদের বিভিন্ন প্রজেক্ট এগ্রিমেন্ট নিয়ে। সো সেটা যেটা নিয়ে আমরা করি সেখানে কিন্তু বলা ছিল যে আমরা একটা কন্ট্রাক্টে কী কী বিষয় নিয়ে আমরা এগ্রি করি বা নেগোসিয়েট করি, তো সেই ব্যাপারটা কিন্তু এখানে এই কন্ট্রাক্টটাই আসলে মেনলি ঘটে। যখন আমরা কন্ট্রাক্ট সাইন করি তখন আসলে কন্ট্রাক্টে যতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে সবগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করে ফাইনালাইজ করি যে আমাদের কন্ট্রাক্টটা কী হবে, এবং এটা আসলে কাস্টমাইজ করা হয় প্রতিটা এগ্রিমেন্টের জন্য আলাদা। আচ্ছা, বলেছিলাম যে কন্ট্রাক্ট টাইপস, তার মানে আমরা নানান ধরনের কন্ট্রাক্ট টাইপ ইউজ করতে পারি। এখানে যে কন্ট্রাক্ট টাইপগুলো দেখছি, একটা হচ্ছে ফিক্সড প্রাইস, কস্ট রিএম্বার্সেবল, টাইম অ্যান্ড ম্যাটেরিয়াল। সো সবাই আসলে ইউজ করতে চাই এটা, ফিক্সড প্রাইস, কারণ আমি একটা কথা বলেছিলাম যে আমরা যখন প্রকিউরমেন্ট বলবো, প্রকিউরমেন্ট মানে কি, আমরা বায়ার, আমরা প্রকিউর করতে যাচ্ছি, এবং আপনাকে যদি বিশেষ কোনো ক্ষেত্র না বলে তাহলে ধরে নিতে হবে যে আপনাকে বায়ার সাইডের প্রজেক্ট ম্যানেজার বলা হচ্ছে। সো ফিক্সড প্রাইস মানে যে আমার প্রাইস ফিক্স করে দিয়েছি শুরুতেই, কন্ট্রাক্টের শুরুতেই বলেছি যে এটা $5 million প্রজেক্ট, ফলে কি রিস্কটা আমার কমে যায়। প্রাইস যদি কমে যায়, বেড়ে যায় বা কিছু হয় তাহলে কিন্তু পুরো রেসপন্সিবিলিটি হয়ে যায় সাপ্লায়ার বা ভেন্ডর। সো দেখবে যে বেশিরভাগ কন্ট্রাক্টই হচ্ছে ফিক্সড প্রাইস টাইপ কন্ট্রাক্ট হয়। আরো দুইটা কন্ট্রাক্ট আমরা ইউজ করতে পারি, একটা হচ্ছে কস্ট রিএম্বার্সেবল, তার মানে যে পরিমাণ কস্ট হবে
সেটার একটা অ্যাকচুয়াল আমরা পে করব, তার সাথে তার কাজের জন্য আমরা তাকে এডিশনাল কোনো একটা ফি দেব, সেটাকে বলা হয় কস্ট রিএম্বার্সেবল। আর টাইম অ্যান্ড ম্যাটেরিয়াল, টাইম অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যাটেরিয়ালটাকে অনেক সময় হাইব্রিড টাইপ বলা হয়, মানে এইটা এবং এইটার কম্বিনেশন। কিভাবে কম্বিনেশন? তার মানে হচ্ছে টাইম অ্যান্ড ম্যাটেরিয়াল, তার মানে কি কি ম্যাটেরিয়াল খরচ হবে সেটা আমরা বলে দিচ্ছি, এবং তার কস্ট যেটা অ্যাড অ্যাকচুয়াল হবে সেটা আবার রিএম্বার্স করব। আর আমার যে সমস্ত রিসোর্স করা হবে, খরচ হবে, সেই রিসোর্সগুলোর রেটটা ফিক্সড থাকবে, রেট ফিক্সড, যে আমার মানুষ কাজ করবে পার আওয়ার এত টাকা দিতে হবে। সো রেটটা ফিক্স হবে, তার মানে আমরা ফিক্সড প্রাইস দিচ্ছি, এবং তার সাথে টাইমটা গুণ হবে যে কত ইনভলভমেন্ট আমাদের। তো টাইম দিয়ে গুণ করলে আমাদের পাচ্ছি হচ্ছে কস্ট পাচ্ছি আর কি। সো এইভাবে আসলে দুইটার কম্বিনেশন আছে টাইম অ্যান্ড ম্যাটেরিয়ালে, দ্যাটস ওয়াই এটা কনভার্সেশন বলা হয় হাইব্রিড কন্ট্রাক্ট টাইপস। সো এই কন্ট্রাক্ট টাইপসগুলোর মধ্যে কিন্তু আরও অনেকগুলো ক্যাটাগরি আছে, আমি নেক্সট স্লাইডে শেয়ার যাচ্ছি। আর এটা আপনাকে অবশ্যই ভালো মতো পড়তে হবে স্টুডেন্ট ম্যানুয়াল থেকে, পিএমবকে যাওয়ার দরকার নেই, কারণ স্টুডেন্ট ম্যানুয়ালে পিএমবক থেকে নেওয়া হয়েছে, খুবই ডিটেল আছে স্টুডেন্ট ম্যানুয়াল। এবং এখান থেকে বলেছে যে একটা দুইটা কিংবা তিনটা প্রশ্ন আসতে পারে, আমি সামনে আর একটু সবগুলো সাব ক্যাটাগরি দিব সামনে স্লাইডে। আর এই এই অংশটা স্টুডেন্ট ম্যানুয়ালেতেও নাই, ঠিক আছে? এটা নতুন, আমাদের এই নতুন স্লাইড যে আপডেট হয়েছে এটা থেকে এটা অ্যাড হয়েছে, অ্যাজাইলের কন্ট্রাক্ট টাইপস। এটা আলোচনা আসলে অ্যাজাইল প্র্যাকটিস গাইডে চ্যাপ্টার নাম্বার 6 দেখবেন একটা অপশন আছে, অ্যাজাইলে কিভাবে প্রকিউরমেন্ট হয়, চ্যাপ্টার 6 একটা সেকশন আছে। কিন্তু এটা আসলে সেটা ফলো করা হয় নাই, এটা আসলে একটা উইকির পেজ থেকে ডাইরেক্টলি কপি পেস্টের মতো করা হচ্ছে, একটা উইকি পেজ থেকে। আমি সেই লিঙ্কটা আপনাদেরকে দেবো, যেখান থেকে আসলে পুরো ডেফিনেশনগুলো লিঙ্ক করা হয়েছে একটা উইকি পেজ থেকে। সো এখান থেকে একটা অবশ্যই প্রশ্ন আসবে, যেহেতু অ্যাজাইল কন্ট্রাক্ট এটা নিয়ে কোনো স্লাইডও ছিল না এবং এখন স্টুডেন্ট ম্যানুয়ালও নাই, মোস্ট প্রবলি স্টুডেন্ট ম্যানুয়াল এই মাসে আপডেট হওয়ার কথা, মানে আমাদের এখন 1.0 ভার্সন চলতেছে স্টুডেন্ট ম্যানুয়ালটা। আর পাওয়ার পয়েন্ট স্লাইড কিন্তু একটা আপডেট ভার্সন আমরা মে মাসে পাইছি, যেটা এটা এখন যেটা পড়াচ্ছি সেটা কিন্তু আপডেটেড ভার্সন আপনারা সবাই পাইছেন। কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালটাও একটা আপডেটেড ভার্সন আসবে মোস্ট প্রবলি এই মাসের শেষের দিকে আসার কথা, অগাস্ট মাসে, তখন হয়তো এটা ডিটেলটা ওখানে পাওয়া যাবে। সো আমি এটা অ্যাজ আ কন্ট্রাক্ট টাইপের একটা স্লাইড আছে, আমি ওখানে আলোচনা করব। সো কমিউনিকেটিং উইথ সাপ্লায়ার্স আর ভেন্ডর্স ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, আপনাকে মানে ভেন্ডরের সাথে সাপ্লায়ারের সাথে কী ধরনের কমিউনিকেশন করতে হবে এটা যাতে অবশ্যই কন্ট্রাক্টের মধ্যে লেখা থাকে, কী ধরনের রিপোর্ট চাচ্ছেন, ঠিক আছে, কোনো কস্ট ওভাররান, শিডিউল ওভার, শিডিউল যদি ডিলে হয় তার জন্য অ্যাডভান্স নোটিফিকেশন কীভাবে করবে সেটা সব কিন্তু একদম লেখা থাকবে কন্ট্রাক্টের মধ্যে। এবং ফর্মাল অ্যাকসেপ্টেন্স কীভাবে হবে, আসল কথা হচ্ছে যে আপনি ভেন্ডরের সাথে কিরকম কমিউনিকেশন চাচ্ছেন থ্রু আউট দ্য কন্ট্রাক্ট পিরিয়ড, এটা একদম কন্ট্রাক্টের মধ্যে লিখে ফেলতে হবে, নাহলে কিন্তু আপনি পরে আদায় করতে পারবেন। হ্যাঁ, আপনি মিটিংয়ে কল করবেন, দেখবেন যে তার মিটিংয়ে আসবেন, কারণ কি কোথাও বলে নাই যে মিটিংয়ে কল করলে আসতে হবে। সো যা আপনি চাচ্ছেন ভেন্ডরের কাছ থেকে সেটা এনশিওর করার জন্য অবশ্যই কন্ট্রাক্টের মধ্যে এবং আলোচনার মধ্যে রেখে ওটাকে নেগোশিয়েট করে নিতে হবে। অলরাইট, নেক্সট কি কম্পোনেন্টস অফ কন্ট্রাক্টস, এটা আমরা ওই যে টপিক সি থেকে খুব ডিটেল করেছিলাম যে একটা কন্ট্রাক্টের মধ্যে কি কি জিনিস থাকে এবং সেটা নিয়ে কিন্তু নেগোশিয়েট করতে হবে, মানে আমরা প্রজেক্টের স্কোপ কি হবে, ডেলিভারেবলস কি হবে, স্কোপ সেটা নেগোশিয়েট করতে হবে, এটা কম্পোনেন্ট থাকে প্রতিটা কন্ট্রাক্টের, শিডিউল ডেলিভারি ডেট থাকে, মাইলস্টোন থাকে, তারপরে কারা কারা, হ্যাঁ, অথরিটি, এই কন্ট্রাক্টিংতে বলা থাকে যে কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেটর কে এবং কারা প্রজেক্ট ম্যানেজ করবে, প্রজেক্ট ম্যানেজার এবং আরো অনেক কিছু নাম থাকে কিন্তু। বোথ পার্টির রেসপন্সিবিলিটি একদম বলা থাকে যে পার্টি এ পার্টি বি কার কি রেসপন্সিবিলিটি, এইভাবে লেখাও থাকে কন্ট্রাক্টে। ম্যানেজমেন্ট অফ টেকনিক্যাল বিজনেস অ্যাসপেক্টস, প্রাইস অ্যান্ড পেমেন্টস কীভাবে পে করা হবে এবং কীভাবে ইনসেন্টিভের যদি কোনো অপশন থাকে কীভাবে ইনসেন্টিভ দেওয়া হবে, এবং যদি কোনো লিকুইডিটি ড্যামেজ থাকে, কোনো পেনাল্টি থাকে, সেই ক্লোজিং এখানে বলা থাকে। এবং প্রতিটা কন্ট্রাক্টের একটা পার্ট হচ্ছে টার্মিনেশন, এবং একটা হচ্ছে ডিসপিউট, কীভাবে যদি ডিসপিউট হয় আমার সফটওয়্যার এবং বায়ারের মধ্যে তাদেরকে কীভাবে সলভ হয়, ঠিক আছে? সো এই ডিসপিউটের কিন্তু আপনি দেখবেন যে পিএমবকেও আছে, স্টুডেন্ট ম্যানুয়ালেও আলোচনা আছে যে ডিসপিউট আসলে যদি হয় তার মানে কি, মানে কোনো একটা ডেলিভারি নিয়ে বা কোনো একটা কিছু নিয়ে আমাদের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, তাহলে সবচেয়ে আসলে বেস্ট ওয়ে হচ্ছে কনফ্লিক্টটাকে ম্যানেজ করার, সেটা হচ্ছে আপনার দুইজন মিলে নেগোশিয়েট করে কনফ্লিক্টকে মানে রিজলভ করা মিটিংয়ের থ্রুতে। তারপরে যদি কোনোভাবে যদি সলভ করা না যায়, যেটা কোনোভাবেই হচ্ছে না, দুজন আমরা এগ্রি করতে পারছি না, কনসেনসাস বুঝতে পারছি না,
তাহলে কিন্তু কন্ট্রাক্টে মধ্যে বলা থাকে যে আসলে ডিসপিউট কিভাবে রিজলভ হবে। সো ডিসপিউট রিজলভের তিনটা টেকনিক আছে। একটাকে বলা হয় মানে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, এডিআর বলা হয়, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। যদি আমরা এমনি নিজেরা নিজেরা পারি তাহলে গুড, সেটা সবচেয়ে বেস্ট। আর যদি না পারি তাহলে আমরা অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনে যাবো, সেই টেকনিকটাও কন্ট্রাক্টে বলা থাকবে। এখানে ইউজ হয়, হ্যাঁ, দুইটা টেকনিক ইউজ হয়। একটাকে বলা হয় মেডিয়েশন, আমরা তো অনেকে জানি, একটা হচ্ছে মেডিয়েশন আর একটা হচ্ছে আরবিট্রেশন। দেখবেন যে কোনো কন্ট্রাক্ট যদি এটা খুলে দেখেন এটা পয়েন্ট থাকবে, সার্চ দিবেন, সফটওয়্যার যদি পান আরবিট্রেশন অথবা মেডিয়েশন, আর একটা হচ্ছে লিটিগেশন, থার্ড হচ্ছে লিটিগেশন। ঠিক আছে, অল্টারনেটিভ রেজলিউশন প্রসেস আসলে দুইটা, একটা হচ্ছে মেডিয়েশন আর আরবিট্রেশন, আর লিটিগেশন হচ্ছে একটা লাস্ট, তার মানে আর কোনোভাবে সলভ করা যাচ্ছে না, আমাকে তাহলে কোর্টে যেতে হবে। লিটিগেশন মানে কি, তাহলে লিগাল অ্যাকশনে আমরা যাবো। সো আমাদের এইটা একটু দেখতে হবে যে মেডিয়েশন এবং আরবিট্রেশনের মধ্যে পার্থক্য একটু জানা দরকার, কারণ অনেক সময় ইয়ে করে শব্দগুলো পেতে পারে পরীক্ষায়। সো মেডিয়েশন মানে কি, মেডিয়েশন মানে হচ্ছে ধরেন বায়ার হচ্ছে এ আর সেলার হচ্ছে বি। হ্যাঁ, কন্ট্রাক্টের মধ্যে বলা থাকবে যদি কোনো ডিসপিউট হয় তাহলে আমরা কিভাবে সলভ করব, সেখানে কে মেডিয়েটর হবে বলা থাকবে। সো এখানে আরেকজনকে আমরা রেখেছি মেডিয়েটর, সে আসলে চেষ্টা করবে এ এবং বি দুইজনের সাথে কনসাল্ট করে দুজনকে উইন উইন সলিউশনে বা কনসেনসাসে পৌঁছানোর জন্য চেষ্টা করবে। মেডিয়েটর দুজনের সাথে কথা বলে দুজনকে কনভিন্স করে চেষ্টা করবে। ঠিক আছে, এটুকু সে পারবে, সে শুধু মেডিয়েট করার চেষ্টা করবে, কিন্তু সে কোনো ডিসিশন চাপাই দিতে পারবে মেডিয়েটর। আর যেটা আমরা আরবিট্রেশন বলছি সেটা কি, যে আরবিট্রেটর থাকবে, আরবিট্রেটর তারও নাম কিন্তু কন্ট্রাক্টে বলা থাকবে যে কে আরবিট্রেটর হবে। ইভেন তার ফি দিয়েও বলা থাকে যে সে যে আপনার সলভ করার জন্য আসতেছে তাহলে পার ডে বা পার আওয়ার কত ফি সে নিবে, সেই ফিটা দুজন বিয়ার করবে, এগুলো বলা থাকে। সো এখানে যদি বায়ার হচ্ছে এ আর সেলার হচ্ছে বি, এই দুজনের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয় তাহলে দুজনের কথা শুনে আরবিট্রেটর যেটা ডিসিশন দিবে সেটা আসলে দুজনকে মেনে নিতে হবে। সো এখানে কিন্তু ব্যাপারটা এরকম যে আরবিট্রেটর তো বেশ মানে ক্ষমতা রাখছে আর কি, উনি যেটা বলে দিবে সেটাই দুজনকে মেনে নিতে হবে, সেটা হচ্ছে আরবিট্রেশন। এখন এই দুইটাই যদি ফেল করে, মেডিয়েশন অনেক সময় বলা থাকে না, আরবিট্রেশন বলা থাকে, আরবিট্রেশন যদি ফেল করে তাহলে আমরা চলে যাবো লিটিগেশন। কন্ট্রাক্ট কিন্তু একটা লিগাল ডকুমেন্ট, সো কন্ট্রাক্টের যে কোনো ক্লোজ নিয়ে আমরা কিন্তু ইয়াতে যেতে পারি, কোর্টে যেতে পারি। আমাদের পার্টনার তাই না, আমরা চেষ্টা করবো যাতে যাওয়াটা কিন্তু যেতে হয়, অনেক সময় চলে আসে ঘটনাগুলো। তাহলে আমরা দেখেন আমরা দুই ধরনের কন্ট্রাক্ট টাইপ নিয়ে একটু আলোচনা করবো, ট্রেডিশনাল কন্ট্রাক্ট টাইপস, একটা হচ্ছে অ্যাজাইল, পরের স্লাইডে আছে। সো ট্রেডিশনাল কন্ট্রাক্ট টাইপের মধ্যে একটা বললাম ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস মানে আমরা একদম কন্ট্রাক্ট যখন সাইন করছি তখন প্রাইস ফিক্সড, এর আর কোনো যাই হোক, হ্যাঁ, কোনোভাবেই আমরা কোনো দায় ভার গ্রহণ করবো না অ্যাজ এ বায়ার, সেটা হচ্ছে ফিক্সড প্রাইস। কস্ট রিএম্বার্সেবল, আগে বলেছি যে যতটুকু কস্ট হবে সেটা অ্যাকচুয়াল আমাদেরকে বিল দিবে, ইনভয়েস করবে, আমরা সেটা ভেন্ডর বা সাপ্লায়ারকে দিয়ে দেবো, এবং সে যে কষ্ট করলো তার জন্য তাকে আমরা কোনো একটা ইনসেন্টিভ দেবো, সেটা বলা থাকবে কন্ট্রাক্টের মধ্যে। আর টাইম অ্যান্ড ম্যাটেরিয়াল বলেছি যে ম্যাটেরিয়াল কী কী লাগবে এবং আমার রিসোর্সের কী পরিমাণ টাইম লাগবে, সেই রেট এবং টাইম দিয়ে গুণ করে আমরা টাইম অ্যান্ড ম্যাটেরিয়াল কন্ট্রাক্টটা ইউজ করবো। যেমন বাংলাদেশে যত আউটসোর্সিংয়ের কাজ হয়, আপওয়ার্ক বা ফাইবার, এখানে যারা কাজ করে সবাই কিন্তু এইটাতে কাজ করে না, টাইম এবং ম্যাটেরিয়াল, টাইম অ্যান্ড ম্যাটেরিয়াল সবার রেট ফিক্স থাকে, যে আমার রেট হচ্ছে $40 পার আওয়ার, আমি যতক্ষণ কাজ করব ততক্ষণ আসলে আমি বিল ইনভয়েস পাবো, বিল পাবো। এই ট্রেডিশনাল কন্ট্রাক্টের একটা কথা বলতে পারি, ও সেটা হচ্ছে যে ম্যান আওয়ারটা তাহলে কি টাইম ম্যাটেরিয়াল আন্ডার যাবে, আমরা যে ম্যান আওয়ার ক্যালকুলেশনটা করি, হ্যাঁ, এটা কোন টাইপের কন্ট্রাক্ট ইউজ করতেছেন সেটার উপরে। টাইম অ্যান্ড ম্যাটেরিয়াল যদি করেন তাহলে তো ওটা হবে, আর এমনি যদি ফিক্সড প্রাইস কন্ট্রাক্ট হয় সেটা তো যদি ম্যান আওয়ার থাকতেই পারে সেটা অন্য, সেটা ফিক্স বলা থাকবে যে ম্যান আওয়ার এত, টোটাল ম্যান আওয়ার আপনি আরএফপিতে বলে দিচ্ছেন যে আপনার ম্যান আওয়ার এত এবং এটা কস্ট ফিক্স, আর এখানে ফিক্স থাকবে না, টাইম অ্যান্ড ম্যাটেরিয়াল যত খরচ হবে তত বাড়তে থাকবে। সো ম্যান আওয়ার এটা সব জায়গাতেই থাকতে পারে, বাকি সব কিছুতেই থাকতে পারে।
আচ্ছা এটার কিন্তু সাব ক্যাটাগরি আমরা একটু আলোচনা করতে যাচ্ছিলাম অবশ্যই খুব ভালো মতো স্টুডেন্ট ম্যানুয়াল থেকে পড়ে নেবেন আর প্রতিটা টাইপের সাব ক্যাটাগরি আমাদেরকে বুঝতে হবে সো ফিক্সড প্রাইসের থেকে তিনটা সাব ক্যাটাগরি আছে একটা হচ্ছে ফার্ম ফিক্সড প্রাইস মানে একদম এমন ফার্ম এটা কোনোভাবে চেঞ্জ হবে না একদম ফার্ম ফিক্সড প্রাইস ঠিক আছে এটা কোনো চেঞ্জ হবেই না সো সবাই আসলে এটা একটু যাই আমরা যারা বায়ার তাহলে আমরা সেফ আর আরেকটা কি মানে সেফের একটা অবস্থা দেখেন যে আমি মানে আমি একটা মানে অ্যারাউন্ড 40 লাখের মতো একটা প্রজেক্ট করেছি সফটওয়্যার প্রজেক্ট যেটা অলমোস্ট 3 বছর চলতেছে আমাকে এখনো 1/5 মানে টাকা পে করছে খালি ঘুরাচ্ছে আমাকে নাকে ধরে দিয়ে সো ফার্ম ফিক্সড প্রাইসের মজাটা পাচ্ছি আর কি আমি খালি গালি দিতে পারছি আর কিছু করতে পারতেছি না বিকজ দে আর হাই অফিসিয়ালস বুঝতে পারছেন না শুধু গালিটাই দিতে পারছি সামনাসামনি এটা মনে মনে দিতে দিচ্ছে আর ফিক্সড প্রাইস ইনসেন্টিভ ফি তার মানে ফিক্সড প্রাইসটা ফিক্স কিন্তু আমরা কিছু পারফরমেন্স ক্রাইটেরিয়ার উপর বেস করে তাকে ইনসেন্টিভ দেব এই ধরনের পড়া হয় সেসব জায়গায় যেখানে আসলে আমরা চাই যে ভেন্ডরকে মোটিভেট থাক এবং সে আরো দ্রুত কাজ করুক এরকম দেওয়া থাকে যেমন দেওয়া থাকে যে আমরা কাজটা আমরা বুঝতেছি যে শিডিউল 6 মাস ভেন্ডরও দিল আমাদেরকে 6 মাস এখন আমরা বললাম তুমি যদি আরো 1 মাস আগে দিতে পারো বা 2 মাস আগে দিতে পারো যত মাস আগে দিতে পারবা তত মাসে তুমি এত টাকা ইনসেন্টিভ পাবো এরকম অনেক প্রজেক্টে আসলে মোটিভেশন দেওয়া হয় ইনসেন্টিভ এতে সবগুলো ট্যাগ করা থাকে পারফরমেন্সের সাথে তুমি যাতে মেজার করা যায় যাতে যাতে মেজার করা যায় এবার আসতেছি ফিক্সড প্রাইস উইথ ইকোনমিক প্রাইস অ্যাডজাস্টমেন্ট এটা একটা বিশেষ ধরনের যেখানে আসলে যদি প্রজেক্টটা খুব লম্বা সময়ের হয় তাহলে কি হবে ইকোনমিক ফ্যাক্টর গুলো চেঞ্জ হবে যেমন ডলারের ভ্যালু কমে যাচ্ছে ডেপ্রিসিয়েশন বেড়ে যাচ্ছে সো এইরকম যে ঘটনাগুলো ঘটে ইকোনমিক ফ্যাক্টর যার কারণে আসলে প্রাইসিং চেঞ্জ হয়ে যায় সো সেটাকে যদি আমরা অ্যাডজাস্টমেন্টের মধ্যে রাখি ইকোনমিক প্রাইস অ্যাডজাস্টমেন্ট সেটাকে বলা হচ্ছে ফিক্সড প্রাইস উইথ ইকোনমিক প্রাইস অ্যাডজাস্টমেন্ট এটা করা হয় আসলে লম্বা প্রজেক্টে কিন্তু বড় প্রজেক্টে যেখানে 4-5 বছর যেমন মেট্রো প্রজেক্ট বাংলাদেশ গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো হয় বিশাল বিশাল যেখানে আসলে 10-15 বছরের প্রজেক্ট হতেছে সেইসব জায়গায় এসব কোর্স থাকে এবং বোধহয় পেপারের মধ্যে এরকম এসেছিল যে কোনো জায়গায় এই অ্যাডজাস্টমেন্টের ফি মেইন ফি চেয়ে বেড়ে গেছে এরকম কিন্তু হয়েছে অনেক প্রজেক্ট এই জন্য এখন আবার অন্য ধরনের মোডালিটিতে এখন কন্ট্রাক্ট তৈরি করা হয় কারণ এটা বাংলাদেশের কোনো একটা প্রজেক্টে পেপারে আসছিল যে যেটাতে আসলে এই অ্যাডজাস্টমেন্ট ফিটাই মেইন ফি চেয়ে মানে বেশি হয়ে গেছে ঠিক আছে সেই জন্য এখন কি টাইপের জন্য একটা কন্ট্রাক্ট করা হয় নামটা আমার মনে নাই সেটা 12 মাস বা 24 মাস ম্যাক্সিমাম তারপরে বোধহয় আবার রি এগ্রিমেন্ট হয় আর কি ওই ওই ধরনের বিপদ থেকে বাঁচার জন্য আর তাহলে এটা হচ্ছে তিনটা হচ্ছে ফিক্সড প্রাইসের তাহলে বেস্ট হচ্ছে ফার্ম ফিক্সড প্রাইস আমাদের জন্য অ্যাজ এ বায়ার আর ফিক্সড প্রাইস ইনসেন্টিভ ফি যেটা আসলে আমরা চাচ্ছি আমাদের পার্টনারকে আরো মোটিভেট রাখার জন্য এবং আরো দ্রুত ডেলিভারি পাওয়ার জন্য পারফরমেন্স ক্রাইটেরিয়া মিট করার জন্য কিন্তু টাইমের সাথে না অনেক কিছু পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকতে পারে আর এটা আসলে ইকোনমিক ফ্যাক্টরকে কনসিডার করে এবং নর্মালি ইউজ হয় লম্বা প্রজেক্টের জন্য আমি কথাগুলো একটু বলতেছি কারণ আপনার সিচুয়েশন আসবে যেখানে যদি বোঝেন যে এটা আসলে লম্বা প্রজেক্টে কোনো সিচুয়েশন বলতেছে তার মানে ইট ইজ অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট ইকোনমিক প্রাইস অ্যাডজাস্টমেন্ট কস্ট রিএম্বার্সেবল তার মানে এখানেও দেখেন তিনটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে কস্ট প্লাস ফিক্সড ফি যতটুকু খরচ হবে সেটা আমি দেবো তার সাথে একটা তাকে ফিক্সড ফি দিয়ে দেবো হ্যাঁ ফিক্সড ফি যে তুমি এই কাজটা করলে তোমাকে আমি 5 লাখ টাকা দেবো বা 1000K তোমাকে দেবো এটা হচ্ছে কস্ট প্লাস ফিক্সড ফি একটা অ্যাকচুয়াল আমি কস্টটা রিইমবার্স করবো আর বাকিটা আমি তাকে ফি হিসাবে দেবো আর একটা হচ্ছে কস্ট প্লাস ইনসেন্টিভ ফি এটা হচ্ছে ইনসেন্টিভ মানে কি জেনারেলি ইনসেন্টিভ বা রিওয়ার্ড কাজ করে আসলে পারফরমেন্স ক্রাইটেরিয়ার সাথে তো আমি যদি কোনো পারফরমেন্স ক্রাইটেরিয়া সেট করে দিই যে এই ক্রাইটেরিয়া মিট করলে তুমি এই এই ধরনের বেনিফিট পাবে সেটা হচ্ছে কস্ট প্লাস ইনসেন্টিভ ফি এটা এটার মতো আর কস্ট প্লাস অ্যাওয়ার্ড ফি এটা একটু এই এই যে এখানে আমি বললাম ইনসেন্টিভ আর অ্যাওয়ার্ড আমরা কিন্তু যেহেতু কি বলো এটাকে বাংলাদেশে আমরা বাংলা ভাষায় অ্যাওয়ার্ড এবং ইনসেন্টিভ দেখা যাবে একইভাবে আমরা বলতেছি কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে ইনসেন্টিভটা হচ্ছে অবজেক্টিভ টাইপ মানে বলা থাকবে যে এই KPI আছে এবং সেই অবজেক্টিভ যদি মিট করো তাহলে তুমি ইনসেন্টিভ পাবা আর অ্যাওয়ার্ড ফিটা হচ্ছে সাবজেক্টিভ টাইপ সাবজেক্টিভ কমিটমেন্ট হ্যাঁ মানে কোয়ালিটেটিভ কোনো মেজার নেই এবং এটা জেনারেলি মানে এরকম না যে যেমন অবজেক্টিভটা যদি কন্ট্রাক্টে লেখা থাকে তাহলে আপনাকে অবশ্যই দিতে হবে
সাবজেক্টিভ মানে হচ্ছে আমি হয়তো তাকে জাস্ট মুখে বা জাস্ট ভার্বালি তাকে কমিউনিকেট করছি, তুমি এরকম করে না যে আমরা আপনারা এই কাজটা করেন একটু লো প্রাইসে করেন তাহলে আমি আপনাদেরকে নেক্সট কাজটা দেবো, এরকম যদি কোনো সাবজেক্টিভ কমিটমেন্ট থাকে হ্যাঁ তাহলে সেটাকে আমরা বলি কস্ট প্লাস অ্যাওয়ার্ড। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে অবজেক্টিভ একটা হচ্ছে সাবজেক্টিভ। এবং এখানে আরেকটা পার্থক্য আছে, অবজেক্টিভটা আপনি ক্লেইম করতে পারবেন যে তুমি তো আমাকে আমি এটা মিট করছি তুমি আমাকে দাও নাই কেন, ইউ হ্যাভ টু পে মি, কিন্তু সাবজেক্টিভটা ইউ ক্যানট ক্লেইম। ঠিক আছে, সো আপনার সবসময় কিন্তু এইগুলোতে যাবো যদি এরকম কোনো কন্ট্রাক্টে যাই, আমি যদি ভেন্ডর সাপ্লায়ার হই ডোন্ট গো ফর দিস, যে বলছে যে পরের প্রজেক্ট আপনাকে দেবো দেখবেন তারই চাকরি নেই। আপনাকে বাংলাদেশে তো আসলে ভেন্ডর কে ওরকম সম্মান দেখানো হয় না। ঠিক আছে, আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন ছিল, ভাইয়া একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে মানে ইন টার্মস অফ এক্সাম যে মানে আমরা অ্যাওয়ার্ড বা ইনসেন্টিভ দুটোকে আলাদা করব কি হবে? বুঝেছ, একটা সাবজেক্টিভ কমিটমেন্ট থাকবে একটা হচ্ছে অবজেক্টিভ কমিটমেন্ট থাকবে, এটা একটা ইন টার্ম অফ এক্সাম, এক্সামের ক্ষেত্রে বলতেছি কোশ্চেন কোশ্চেন্স বা এক্সাম ওইখানে কি এরকম কথা থাকবে সাবজেক্টিভ বা অবজেক্টিভ এরকম টার্মস থাকবে? না, সাবজেক্টিভ শব্দ তো থাকবে না, তো আপনাকে বুঝতে হবে যেটা সাবজেক্টিভ আর ওটা হচ্ছে কোয়ান্টিটিভ। সাবজেক্টিভ মানে কি, সাবজেক্টিভ মানে কি বলা যায়, সাবজেক্টিভ মানে কি, যা আমি বললাম যে প্রাইস লো, হ্যাঁ বা আমার আজকে কি বলবো মোটিভেশন লো, এটা কি মেজার করা যাচ্ছে? মেজার করা যাচ্ছে না। আমি যদি এখন বলি যে আমার মোটিভেশন লো কত পার্সেন্টেজ লো যদি নাম্বারে বলি, তখন আসলে যদি কোনো টুল থাকে যেটা দিয়ে আসলে মোটিভেশনটাকে মেজার করা যায় সেটা হচ্ছে অবজেক্টিভ। ও আচ্ছা আচ্ছা, আমি যে তাকে অবজেক্ট দিয়েছিলাম যে তোমাকে এটা রিচ করতে হবে অ্যাচিভমেন্ট, তো সে যদি এটা রিচ করতে পারে হি উইল গেট দ্য ইনসেন্টিভ, বাট ইফ আই এম হ্যাপি উইথ দ্য সার্ভিস আই উইল গো ফর হিম ফর এনি অ্যাওয়ার্ড অর সামথিং, বাট আই ক্যান ক্লেম ফর দ্য ইনসেন্টিভ বাট নট ফর দ্য অ্যাওয়ার্ড। ছবি তুলে নিতে পারেন মানে স্ক্রিনশট নিতে পারেন এখন, আর আরেকটা জায়গায় একটু ডিটেল পাবেন, এটা আমার কাছে ভালো লাগছে প্রথমটা। এবং এখানে একটা সুন্দর ভিডিও আছে সেটাতে একটা ব্লগ আছে আর কি, থ্রি টাইপস অফ অ্যাজাইল কন্ট্যাক্টস, ওখানে আরো সুন্দর ভাবে এক্সপ্লেইন করা আছে। এটা কি স্পটলাইটে আছে, চয়েস স্পটলাইটে আছে এটা? না না না, আচ্ছা এখানে দেখেন একটা প্রথমটা হচ্ছে ক্যাপড টাইম এন্ড ম্যাটেরিয়াল কন্ট্যাক্টস, আমরা একটু আগে যে টাইম এন্ড ম্যাটেরিয়াল কন্ট্যাক্ট দেখলাম সেম কিন্তু এটা, হ্যাঁ অ্যাজাইল, কিন্তু এখানে ক্যাপ বলা আছে। ক্যাপ মানে কি, একটা প্রাইস ফিক্স করে দেওয়া আছে যে টাইম এন্ড ম্যাটেরিয়াল যা লাগবে আমি তোমাকে দেব, হ্যাঁ ডেলিভারি দিতে মানে স্টোরি পয়েন্ট বাড়ছে বা আইটেম বাড়তেছে এবং আপনার এফোর্ট বাড়তেছে, যত আপনি ক্লেম করবে তত টাকা দেওয়া হবে, কিন্তু একটা ক্যাপ দেওয়া আছে যে আমি $1 billion বেশি কিছু দেবো না, এর মধ্যে তোমাকে কাজটা শেষ করতে হবে, হাইয়েস্ট হচ্ছে এইটা, এটা একটা ট্যাপ মানে ক্যাপ করা আছে, এটা হচ্ছে ক্যাপ টাইম এন্ড ম্যাটেরিয়াল কন্ট্রাক্ট, যাতে আসলে বায়ারের যাতে স্বার্থতা রক্ষা হয় না, এটা যদি আনলিমিটেড দিয়ে দেন এটা কিন্তু অনেকেই বিপদে পড়ে যাবে, হ্যাঁ সো সেটা কিন্তু একটা ক্যাপ করা দেখে। আর এখানে আরেকটা আছে দেখেন, সেটা হচ্ছে টার্গেট কস্ট কন্ট্রাক্টস, টার্গেট কস্ট কন্ট্রাক্ট মানে এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে যে সাপ্লাইয়ার ভেন্ডর সে বললো যে আমার সে আমার আসলে $1 million লাগবে তাহলে আমি কাজটা করে ফেলতে পারবো, কিন্তু দুজন মিলে একটা টার্গেট করে যে আমরা আসলে এটা যেতে পারে $1.2 million পর্যন্ত, আরো হয়তো মানে কত বাড়ালাম 20% বাড়ালাম, দুজন মিলে সিদ্ধান্তে পৌঁছতো যে আমাদের টার্গেট আমরা চেষ্টা করবো $1 million এর মধ্যে খরচ করার, কিন্তু একদম ম্যাক্সিমাম যেতে পারে হচ্ছে $1.2 million,
এবং এখানে ইন্টারেস্টিং করা হয় সেটা আসলে ইয়াতেও করা হয় প্রেডিক্টিভও করা হয় সেটা সেটা হচ্ছে যে এখানে করা হয় এরকম যে যদি এটার কম খরচ হয় $1.2 million এই টার্গেট যেটা কস্ট তাহলে কি করা হয় যদি টাকা বেঁচে যায় তাহলে আসলে দুজনের ভাগ করে টাকাটা শেয়ার করে আবার যদি খরচ এটার চেয়ে বেশি হয়ে যায় তাহলে কি হবে তাহলে এটার চেয়ে বেশি হলে কিন্তু আর ইয়া দিবে না কি বলে সাপ্লায়ার কিন্তু বায়ার দিবে না কিন্তু এর নিচে যদি থাকে $1 million এবং মানে ধরেন জাস্ট 20K বেশি খরচ হয়েছে তখন হয়তো দুজনে ভাগ করে এটা শেয়ার করবে এটার চেয়ে যদি বেশি খরচ হয় কিন্তু আবার এটা যেটা একদম সেলিং প্রাইস তার চেয়ে বেশি হয়ে গেলে কিন্তু আর বায়ার এটা রেসপন্সিবল হবে ঠিক আছে তার মানে আমরা ভেন্ডর কি করবে চেষ্টা করবে যে $1 million হওয়ার জন্য আর যদি এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে আসলে দুইজন যেহেতু শেয়ার করবে এটা ঠিক আছে কিন্তু আবার এর চেয়ে কম হলেও হ্যাঁ সুবিধা আছে যে আমরা আসলে দুজনে আবার যেটুকু বেঁচে গেল টাকা সেটা আমরা নিজেরা শেয়ার করব সো এটা হচ্ছে টার্গেট কস্ট কন্ট্রাক্ট হ্যাঁ দুজন মিলে একটা টার্গেট সেট করে সেই টার্গেটটাকে অ্যাচিভ করার চেষ্টা করে এবং যদি ওভাররান হয়ে যায় দুজনে শেয়ার করা যদি তার চেয়ে নিচে হয় তাহলে ওই বেনিফিটটা দুজনে নেবে প্রফিট অ্যান্ড লস দুটোই শেয়ার করবে টার্গেট কস্ট দুটোই শেয়ার করা হ্যাঁ আচ্ছা এরপর আসে ইনক্রিমেন্টাল ডেলিভারি এটা আসলে আমার মনে হয় সবচেয়ে বেশি ইউজ হয় ইনক্রিমেন্টাল ডেলিভারি তার মানে আমরা ধরেন একটা প্রোডাক্ট নিচ্ছি যার রিলিজ 1, 2, 3 বলেছি তো রিলিজ 1 পরে এখানে যতগুলো আইটেম ইয়ে করতে পারি যে আমরা আইটেমগুলো চেয়েছি সেটা দিলে আমরা তাকে পে করে দিব এটার জন্য 500K ফি হয়েছে আমি দিয়ে দিলাম এই পয়েন্টেই আমি কিন্তু ইচ্ছা করলে আর তার সাথে কাজ নাও করতে পারি এটাও কন্ট্রাক্টে বলা থাকে যে আমার হয়ে গেছে কারণ এটা আসলে আমার একটা মাস্ট হ্যাভ ছিল তারপর হয়তো শুড হ্যাভ রিলিজ করতে তারপর উড হ্যাভ আমি হয়তো এদিকে আর তার সাথে গেলামই না আর যদি যাই তাহলে আবার কন্ট্রাক্ট সাইন করে এই যে এই ইনক্রিমেন্ট পেয়ে গেলে আবার আমি তাকে আবার পে এইভাবে আসলে প্রতিটা ইনক্রিমেন্ট ওয়াইজ তার সাথে কন্ট্রাক্ট হবে এবং এটা বায়ারের ইয়া থাকবে ডিসক্রিপশনে থাকবে সে ইচ্ছা করলে এক একটা রিলিজ বা একটা ইনক্রিমেন্টের পরে ইনক্রিমেন্টের পরে প্রজেক্টটা ক্লোজ করে দিতে পারে আমার মনে হচ্ছে না যে ওখানে ওটা পড়তে হবে কিন্তু পড়ে ফেলাই ভালো এই তিনটাই হয়তো যথেষ্ট কিন্তু যদি মনে হয় যে ওটা পড়া পড়লে মানে পারফরমেন্সটা বাড়বে তাহলে ওটা পড়া যেতে পারে এখানে আরো এটার ছাড়াও আরো কয়েকটা এখানে আছে টোটাল বোধ হয় 7-8টা আছে ওকে সো কন্ট্রোল প্রোক্যুরমেন্ট প্রসেস আমরা এতক্ষণ কি করলাম আসলে কন্ডাক্ট অবজেক্ট করলাম তাই না কন্ডাক্ট নিয়ে আলোচনা করতেছিলাম প্ল্যান করতেছিলাম এবং প্ল্যান আমাদের কি কি কন্ট্রাক্ট করা যায় টাইপের এসব আলোচনা করতেছিলাম এবার আসছি কন্ট্রোল প্রোক্যুরমেন্ট প্রসেস তাহলে কন্ট্রোল প্রোক্যুরমেন্ট তার মানে হচ্ছে আসলে আমরা যে ইয়েটা দিলাম প্রোক্যুরমেন্টটা এগ্রিমেন্ট তৈরি হয়ে গেল এখন সেই এগ্রিমেন্ট অনুযায়ী আমরা সমস্ত ডেলিভারিকে এনশিওর করা যে আমরা সেই পারফরমেন্স ক্রাইটেরিয়া মিট করে সব ডেলিভারি কাস্টমার কাছে পাচ্ছি কিনা এবং ফাইনালি কন্ট্রাক্টটা ক্লোজ করা এবং পেমেন্ট ভেন্ডর যখন যে পেমেন্টটা পাবে সেটা আসলে পে করা সেটা এনশিওর করা কিন্তু অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমাদের দায়িত্ব তারপরে কন্ট্রাক্ট চেঞ্জ কন্ট্রাক্টে কিন্তু লেখাও থাকে যদি কন্ট্রাক্টে কোনো চেঞ্জ করতে হয় যেটা আসলে একটা মানে অনেক ফর্মালাইজ একটা বিষয় ফর্মাল বিষয় সেটা কিভাবে হবে এবং সেটা চেঞ্জ ম্যানেজমেন্ট প্রসেসের একটা পার্ট হতে পারে তো সেই অনুযায়ী যদি কোনো কন্ট্রাক্টে চেঞ্জ থাকে যেটা অনেক ফর্মাল হবে সেটা যদি করতে হয় তাহলে আমরা করি চেঞ্জ কন্ট্রোল এটাও আসলে প্রোক্যুরমেন্ট কন্ট্রাক্ট যখন করতেছি আমরা বা কন্ট্রোল করতেছি তখন এটা এই কাজটা হতে পারে যদি কন্ট্রাক্টে কোনো চেঞ্জ হয় এখন কন্ট্রাক্টে আসলে কি ধরনের চেঞ্জ হতে পারে হ্যাঁ এই 5 ধরনের চেঞ্জ জেনারেলি কন্ট্রাক্টে দেখা যায় হ্যাঁ কিটাবের একটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ এটা আসলে খুবই সামান্য ছোটখাটো চেঞ্জ আর কি যেমন আমাদের কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেটর চেঞ্জ হয়ে গেছে বা প্রজেক্ট ম্যানেজার চেঞ্জ হয়ে গেছে বা আমাদের অফিস অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে এরকম যদি কিছু হয় যেটাকে আমরা বলি নন সাবস্টান্টিভ চেঞ্জ মানে খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ চেঞ্জ না সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ ঠিক আছে সেইটার জন্য আসলে কন্ট্রাক্টে খুব একটা ইম্প্যাক্ট নাই জাস্ট খালি আপনি হয়তো কন্ট্রাক্ট আপডেট করে আবার হয়তো সবাইকে ডিসমিট করলেন বা সাইন করলেন আর এটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে
সাবস্টেনশিয়াল চেঞ্জ আর কি কন্ট্রাক্ট মডিফিকেশন কন্ট্রাক্টের কোনো ডেডলাইন চেঞ্জ হচ্ছে কোনো প্রোডাক্ট বা আইটেমকে আমরা বাড়াইছি বা কমাইছি সেগুলোকে বলা হচ্ছে কন্ট্রাক্ট মডিফিকেশন এবং এটা হচ্ছে সাবস্টেনশিয়াল ঠিক আছে যেটা আসলে ইম্প্যাক্ট ফেলে কন্ট্রাক্টে প্রাইসে বা শিডিউলিংয়ে তারপর হচ্ছে সাপ্লিমেন্টাল এগ্রিমেন্ট এটা আমরা অনেক সময় করে থাকি মানে একটা মানে মাস্টার এগ্রিমেন্ট আছে এরপরে আমরা কি করলাম এডিশনাল ধরেন আমি প্রথমে একটা কন্ট্যাক্ট করেছিলাম যে 100 ল্যাপটপ নেব এখন 100 ল্যাপটপ নেওয়া হয়ে গেছে এরপরে দেখলাম যে আসলে আমার আরো 10টা ল্যাপটপ লাগবে তখন আমরা ওই মেইন কন্ট্যাক্টটাকে চেঞ্জ না করে আমরা এডিশনাল কন্ট্যাক্ট সাইন করি তার সাথে যে ঠিক আছে একই প্রাইস থাকবে কিন্তু তুমি আরো 10টা আমাকে ল্যাপটপ দাও সো এটা এই টাইপের যদি কিছু হয় তাহলে এটা এখানে বলতেছি সাপ্লিমেন্টাল এগ্রিমেন্ট ঠিক আছে প্যারামেট্রিক এস্টিমেশন কাজ করবে সেটা কি হবে সেটা নাই ওটা ওটা কোনো বলা যাবে না এটা নিজেরা আবার নেগোশিয়েট করবে নেগোশিয়েট সেপারেটলি ওটাকে মানে ইয়া রাখতে হবে এরকম না সেপারেটলি নেগোশিয়েট হবে এবং এটা এডিশনাল ক্লোজ হিসেবে অ্যাড হবে মেন কন্ট্রাক্ট এটা আমরা মেন কন্ট্রাক্টে চেঞ্জ করবো না এডিশনাল হিসেবে অ্যাড হবে একটা হচ্ছে কনস্ট্রাকটিভ চেঞ্জ এটা দেখেন চেঞ্জেস দ্যাট দ্য বায়ার মে হ্যাভ কজ থ্রু অ্যাকশন অর ইনঅ্যাকশন বায়ার সাইড থেকে করছে যেমন আমাদের পেমেন্ট দেওয়ার কথা এতদিনের মধ্যে দেই নেই আমরা বা কোনো একটা ইয়া বলেছিল কি বলো ওটাকে যে কোনো একটা সাপ্লাই হয়েছে ডেলিভারি পাইছি আমরা ডেলিভারিটাকে টেস্ট করে নেওয়ার কথা আমাদের কিন্তু আমরা টেস্ট না করে আমরা ইউজ করা শুরু করে দিয়েছি এরকম যদি কোনো কাজ করি আমরা হ্যাঁ সেটা হচ্ছে আমি করছি আর কি বলে চেঞ্জেস দ্যাট দ্য বায়ার মে হ্যাভ কজ থ্রু অ্যাকশন অর ইনঅ্যাকশন কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য করেছি বা না নেওয়ার কারণে করেছি সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ চেঞ্জেস আচ্ছা লাস্ট একটা হচ্ছে টার্মিনেশন অফ কন্ট্রাক্ট এটা তো সবচেয়ে আসলে সিরিয়াস তাই না যদি কোনো ব্রিচ হয় বলা থাকে যে কিভাবে কন্ট্রাক্ট টার্মিনেট হবে সো একটা হচ্ছে যে আমরা ডেলিভারি পেয়ে গেছি সব ঠিকঠাক মতো তাহলে আমরা ওই ক্লোজ অনুযায়ী কন্ট্রাক্ট টার্মিনেট করবো আবার এরকম হয়তো প্রি ম্যাচের ক্লোজার হতে পারে বা আর একটা শব্দ ইউজ করি আমরা কন্ট্রাক্টের ব্রিচ ব্রিচ অফ কন্ট্রাক্ট বলি তাই না ব্রিচ অফ কন্ট্যাক্ট কন্ট্যাক্টে অনেকগুলো ক্লোজ থাকে যেটা যদি কোনো কারণে ব্রিচ করি আমরা ভেঙে যায় তাহলে সেটা আর কি তার কন্ট্যাক্টটাকে ভেঙে ফেলে সো এরকম যদি কোনো কিছু হয় তাহলে আমরা কি হয় টার্মিনেশন যাই আবার অনেক সময় আরেকটা শব্দ ইউজ করা হয় ম্যাটেরিয়াল ব্রিচ ম্যাটেরিয়াল ব্রিচ শব্দটা এটা মানে কি কারো জানি ম্যাটেরিয়াল ব্রিচ ম্যাটেরিয়াল ব্রিচ এসকিউ এর সাথে যখন এটা মিসম্যাচ করে বা আমরা কন্ট্যাক্টের সাথে যখন সেটা অ্যালাইন না হয় এরকম ব্যাপারটা হ্যাঁ ম্যাটেরিয়াল ব্রিজ মানে বানাতে এরকম ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল মানে ম্যাটেরিয়াল আর কি ম্যাটেরিয়াল মানে আসলে বড় ধরনের ব্রিজ এমন ব্রিজ হ্যাঁ যেটার কারণে আসলে কন্ট্যাক্ট আর ইয়া হয় না সাস্টেনেবল না কন্ট্যাক্ট অলরেডি ভেঙে গেছে এমন একটা ঘটনা ঘটেছে হ্যাঁ এটা মেনলি দেখা যাবে বাইরের সেলার সাইড থেকে হবে সাপ্লায়ার সাইড থেকে যে কোনো সাইড থেকে হতে পারে ম্যাটেরিয়াল ব্রিজ মানে কন্ট্যাক্ট আর কোনোভাবেই ভায়াবল না এমন একটা ঘটনা আমরা ঘটে ঘটে গেছে আর ব্রিজ অফ কন্ট্যাক্ট মানে আমরা যে শর্ত দিয়েছি তার মধ্যে যদি কোনো ব্রিজ হয় তাহলে আমরা ইচ্ছা করলে কন্ট্যাক্ট টার্মিনেট করতে পারি আর ম্যাটেরিয়াল হচ্ছে ম্যাটেরিয়াল ব্রিজ মানে হচ্ছে বড় ধরনের ব্রিজ যেটার কারণে কন্ট্যাক্ট অলরেডি ভেঙে গেছে যেমন একটা হতে পারে যে আমরা বলেছিলাম যে ইসরায়েল থেকে আমরা কোনো প্রোডাক্ট নিব না বাট সে সরাসরি ইসরায়েল থেকে আমদানি করেছে সো সেটা ম্যাটেরিয়াল ব্রিজ হতে পারে ঠিক আছে ওকে আচ্ছা এরপর আরো কিছু টার্ম জানতে হবে যেটা আমরা অনেক সময় দেখবো হ্যাঁ এবং এগুলো নিয়ে আসলে ডিসপিউট হয় যেমন ওয়ারেন্টি এটা আমরা বুঝি তাই না যে এক্সপ্লিসিট বা ইমপ্লিসিট ভাবে যদি কোনো কোনো প্রোডাক্ট বা সার্ভিসের সাথে কন্ট্যাক্ট থাকে বলাই থাকে যে আমি এত বছরে কন্ট্যাক্ট দিচ্ছি এই প্রোডাক্টের সাথে অনেক সময় ইমপ্লিসিটও থাকে সো সেটা হচ্ছে ওয়ারেন্টি যে কত বছর বা কত মাসে আমি ওয়ারেন্টি দিচ্ছি রিলায়েবিলিটি ফিটনেস অ্যান্ড ফিটনেস ফর ইউজ মানে আমি বলছি 2 বছর পর্যন্ত আমি কি দেবো ওয়ারেন্টি দেবো তার মানে যাতে এটা ফিট ফর ইউজ হয় যে পারপাস আমি নিয়েছি যেটা সেটা যাতে ফিট সেই জন্য ফিট থাকে আর ওয়েফার ওয়েফারটা দেখেন এটা একটু মনে রাখতে হবে এখান থেকে পরীক্ষা একটা প্রশ্ন আসবে এই টেবিল থেকে দুইটা টেবিল দেখলাম দুইটা টেবিল থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে আর কি সো ওয়েফার ওয়েফার মানে হচ্ছে দ্য গিভিং আপ কন্ট্যাক্ট রাইট ইভেন ইন অ্যাডভার্টেন্টলি ইন অ্যাডভার্টেন্টলি মানে হচ্ছে অ্যাক্সিডেন্টালি ইন্টেনশন ছিল না কিন্তু তারপরেও আমি ভুলে এটা করে ফেলেছি কন্ট্যাক্ট আমার রাইট ছিল অ্যাজ এ বায়ার যে আমি এটা পাবো কিন্তু আমি সামহাও এটা নেই নাই এবং টাইমটা পার হয়ে গেছে বা কোনো একটা কিছু ঘটে গেছে সেটাকে বলা হচ্ছে ওয়েভার অনেক সময় জেনে দেই
সেটা ওয়েভার হতে পারে, আবার না জেনেও যদি আমার কোনো কন্ট্রাক্ট রাইট আমি ছেড়ে দেই সেটাও ওয়েভার। পরীক্ষায় আপনি দেখো যে স্টুডেন্ট ম্যানুয়ালে একটা প্রশ্ন আছে, ঠিক আছে, এই সিচুয়েশন এটা কি ওয়েভার সিচুয়েশন কিনা, ব্রিচ অফ কন্ট্রাক্ট যেটা বললাম যে কন্ট্রাক্টে এমন একটা ঘটনা failure to meet some or all of the obligations of the contract, it may result in damages paid to the injured party, litigation or other ramifications. Cease and desist letter, eta onek shomoy use hote pare je apni dekhechen je apnar supplier vendor emon kono action nicche jeta ashole unethical hocche, so apni ki korte paren, a letter sent to an individual or a business to stop je tumi jeta korona jeta tumi illegal kaj korteche, and to not undertake them again. এইভাবে আপনি তাকে লেটার দিতে পারেন এবং এইটা আসলে সাবধান বাণী যে তুমি এটা যদি না আবার করো তাহলে কিন্তু তোমার সাথে আমার ব্রিচ অফ কন্ট্রাক্ট হবে। সো অফেন ইউজ অ্যাজ আ ওয়ার্নিং অফ ইম্পিডিং লিগাল অ্যাকশন ইফ ইট ইজ ইগনোরড, এটা যদি দেখেন তাহলে আপনি এক সিজ অ্যান্ড ডিসিস লেটার দিবেন, তারপর যদি সংশোধন সে না হয় তাহলে আসলে আপনি লিগাল অ্যাকশন হবে। এই দুইটা এই চারটা আসলে একদম নতুন, আগে আমি রিটার বইতেও দেখি নাই আর পিএম বাবুতে ছিলই না, এটা নিয়ে একটু ইয়ার দেখবেন। আর ওয়েভারটাও ইম্পর্টেন্ট, কারণ ওয়েভারটা এই কারণে ইম্পর্টেন্ট, ওয়েভার মানে তো হচ্ছে যে আমরা ছেড়ে দিলাম, তাই না? ওয়েভারটা আর একটা বায়ার বায়ার হ্যান্ডেল করবে না সেলার হ্যান্ডেল করবে, কোনটা ওয়েভারটা? ওয়েভারটা বায়ার বায়ার সাইডে, ওয়েভার তো আমি দেবো ইয়াকে, যা আমি যে কিনতেছি আমি অনেক ওয়েভ করে দিতে পারি, কিন্তু ও তো উনি তার মানে যার কাছ থেকে কিনছে সে তো ওয়েভ করতে পারবে না। যেমন ওয়েভারের আর একটা এক্সাম্পল হচ্ছে, যেমন আমার নিজের প্র্যাকটিক্যাল একটা প্রজেক্টে সেখানে আমরা একটা ইয়া নিয়েছিলাম, একটা হচ্ছে ক্রেডিট ম্যানেজমেন্ট সিস্টেম একটা সলিউশন নিয়েছিলাম টেলিকমের জন্য, একটা মালয়েশিয়ান কোম্পানি কাজ করছিলাম আমাদের সাথে। সো কাজটা মানে হিউজ একটা কাজ ছিল, তো কাজটা করে লাস্টে একটা ফিচার, হ্যাঁ, যেটাকে আমরা বলি হচ্ছে ইয়া ফিচার, কি বলে রাইট অফ ফিচার, রাইট অফ, রাইট অফ ব্যাংকে ইউজ হয় ক্রেডিট ম্যানেজমেন্টে, তার মানে কোনো ভাবেই লোনটা পরিশোধ করা যাচ্ছে না বা কাস্টমারকে আমি রাইট অফ করে দিলাম। অনেক সময় কেউ ফেস করছে কিনা আমি একটা ফেস করছি আমার পার্সোনাল দায়িত্বে, যে আমি লোনটা শোধ করতে পারছি না, তখন কি হয় যে আমাকে হয়তো 50,000 টাকা বা 100,000 টাকা বা 100,000 টাকা রাইট অফ করে দেয়, যে আমি ব্যাংক আমার কাছে ক্লেম করলো না। সো এরকম একটা ফিচার ছিল টেলিকমের জন্য, সেই ফিচারটা আরও কোনোভাবে ডেলিভারি দিতে পারছি না, সো ওটা না দিলে কিন্তু আমি কন্ট্যাক্ট ক্লোজ করতে পারছি না। শেষ পর্যন্ত আমরা মিটিং করে তারপরে কিন্তু গাইডলাইন্স এর যে ডিসপিউট নিয়ে কথা আছে যেটা অলরেডি আমি কথা বলে ফেলেছি, আর মনে রাখতে হবে কন্ট্রাক্টে যখন কাজ করবেন অলওয়েজ ইনভলভ ইউর লিগাল টিম, কারণ আমরা কন্ট্রাক্টে এক্সপার্ট না, যারা প্রজেক্ট ম্যানেজার আছে হয়তো আমাদেরকে ইনভলভ হতে হবে কিন্তু কিছুটা জানতেও হবে, কিন্তু মনে রাখবেন এটা অবশ্যই আপনার লিগাল টিমকে ইনভলভ করবে, যেখানে আপনার অ্যাডভাইস লাগবে কোনো মিটিং করতে হবে প্লিজ ইনভলভ ইউর লিগাল টিম, এটা সবাই করে। অলরাইট, সেই আমরা এতক্ষণ যা বললাম তার আসলে একটা সামারি এখানে আছে, সো জাস্ট সিকোয়েন্সিয়ালি আলোচনা গুলো আছে। ভাইয়া একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বল, এটা হচ্ছে যে আমরা প্রেডিক্টিভ বা ওয়াটারফলে যেটা দেখলাম সেটা যে প্রজেক্ট ম্যানেজার ডিরেক্টলি ইনভলভ থাকেন না, যদি এখানে কোনো প্রক্রিয়মেন্টে আলাদা কোনো টিম থাকে অথবা এখানে উনি না থাকলে উনি সাজেশন দিয়ে কাজ করেন, অ্যাজাইলে যদি আমরা প্রজেক্টগুলোকে ম্যানেজ করতে যাই সেখানে কি কোনো রোল প্লেয়ার ওখানে ডিরেক্ট কোনো ভূমিকা পালন করে? হ্যাঁ, কন্ট্রাক্ট হলে লিগাল লিগাল ডিপার্টমেন্ট থাকবে, হ্যাঁ সেটা অ্যাজাইল হোক আর যাইটি হোক লিগাল ডিপার্টমেন্ট থাকতেই হবে। আমি বলছিলাম যে প্রজেক্ট ম্যানেজার যেখানে ওরকম রোল প্লে করে এখানে কি প্রজেক্ট প্রোডাক্ট ওনার বা স্ক্রাম মাস্টার কি রোল প্লে করে কিনা প্রক্রিয়মেন্টে? হ্যাঁ অবশ্যই করবে, স্ক্রাম মাস্টার এবং প্রোডাক্ট ওনার তারা দেখা যাবে যে মানে ডাইরেক্টলি পার্টিসিপেট করছে আর কি কিছু মিটিং গুলো, কারণ এখানে আমরা কন্ট্রাক্টের যারাই মিটিং এ করেছি মিটিং এ কিন্তু একটা পার্ট থাকে টেকনিক্যাল পার্ট, সেটা তো আসলে প্রক্রিয়মেন্ট টিম বা লিগাল টিম কিছু জানে না, কিছুই বোঝে না, সেখানে অবশ্যই যারা জানে প্রজেক্টের টেকনিক্যাল জিনিসটা বোঝে তাদেরকে অবশ্যই ইনভলভ করতে হবে। ওকে।
আচ্ছা এবার আসতেছি আমরা নেক্সট টপিকে এস্টাবলিশ প্রজেক্ট গভর্নেন্স এন্ড স্ট্রাকচার প্রজেক্ট গভর্নেন্স স্ট্রাকচার এটা এটা কিন্তু একটু রিলেশন আছে পিএম ব্লকে এক নম্বর চ্যাপ্টারে কিছু টপিক আছে আর একটা আছে হচ্ছে দুই নম্বর চ্যাপ্টারে প্রজেক্ট গভর্নেন্স নিয়ে কিন্তু বলা আছে পিএম ব্লকে সো প্রজেক্ট গভর্নেন্স মানে কি হাউ দা প্রজেক্ট উইল বি ইমপ্লিমেন্টেড অর ম্যানেজড আমার হ্যাঁ প্রজেক্টে যে আমরা করতেছি আমাদের অর্গানাইজেশনে সেই প্রজেক্টে কিভাবে গভর্ন হবে কোন ফ্রেমওয়ার্কটা ফলো করবে প্রায় সব ম্যাচিউর অর্গানাইজেশনে কিন্তু গভর্নেন্স থাকে এটাকে বলা হয় প্রজেক্ট গভর্নেন্স প্রজেক্ট ইনিশিয়েশন কিভাবে হবে প্ল্যানিং কিভাবে হবে কি কি ডকুমেন্ট তৈরি করতে হবে কাকে স্টেট করতে হবে ইস্যু কিভাবে সলভ করতে হবে রিস্ক কিভাবে ম্যানেজ করতে হবে রিস্কের যে টেবিল আমরা ইউজ করেছিলাম এখন আপনাদের পড়াই নেই সামনে পড়াবো প্রবাবিলিটি ইম্প্যাক্ট ম্যাট্রিক্স হ্যাঁ একদম ইনিশিয়েশন থেকে প্ল্যানিং পর্যন্ত কিভাবে প্রজেক্ট হবে তার যে গাইডলাইনটা বা ফ্রেমওয়ার্কটা প্রতিটা অর্গানাইজেশনে থাকে মানে ম্যাচুর অর্গানাইজেশন যারা এখনো ওটা নিয়ে এত কাজ করেনি তারা হয়তো নাই তাদের সেটাকে বলা প্রজেক্ট গভর্নেন্স প্রজেক্ট ইনিশিয়েশন থেকে ক্লোজিং পর্যন্ত আমার অর্গানাইজেশনের গাইডলাইন কি ফ্রেমওয়ার্ক কি সেটা বলা হচ্ছে প্রজেক্ট গভর্নেন্স সো এটা যদি থাকে তাহলে অবশ্যই ওটা ফলো করতে হবে এবং ওটা কিন্তু অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটের পার্ট ঠিক আছে অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট আমরা দুইটা জিনিস আলোচনা করেছিলাম তাহলে ইএফ একটা হচ্ছে অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেট অর্গানাইজেশনাল প্রসেস অ্যাসেটের পার্ট হচ্ছে প্রজেক্ট গভর্নেন্স এবং সেটা ফলো সেটা যদি থাকে ওটার বাইরে কোনো কাজ করা যাবে না ফলো করে কাজ করতে হবে এবং লাইফ সাইকেল আমি কি ইউজ করবো আমি কি অ্যাজাইল করবো নাকি হাইব্রিড করবো নাকি প্রেডিক্টিভ করবো এবং কি ফেজ হবে অনেক অর্গানাইজেশন ফেজও বলা থাকে যেমন রবিতে একটা আমরা 2014-15 দিকে রবির প্রজেক্ট গভর্নেন্স নিয়ে কাজ করছিলাম সেই সময় আমরা একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতো ফ্রেমওয়ার্কটার নাম হচ্ছে আইডিয়াস এটা দেখেন ইয়াটা বোধ হয় আছে কি জানো অ্যাজাইল প্র্যাকটিস গাইডস ওয়েবসাইটে মনে হয় আছে এটা এটা আমার নামটা পুরোটা মনে নাই আই মনে হয় বোধহয় ইনিশিয়েশন ডি বোধহয় ডিজাইন এক্সিকিউশন যেমন একটা কনস্ট্রাকশন বা রিয়েল এস্টেট অর্গানাইজেশন যদি কাজ করে যারা তাদের লাইফ সাইকেল কিন্তু ডিফাইন করতে পারতে পারে যে আমাদের প্রথমে স্ট্রাকচার ডিজাইন করতে হবে তারপরে আর্কিটেকচার ডিজাইন করবো তারপরে পাইলিং করবো তারপরে ফাউন্ডেশন করবো এরকম কিন্তু স্টেপসগুলো দেওয়া থাকতে পারে এবং আমি যখন প্রজেক্ট করবো যেই হোক না কেন ওই অর্গানাইজেশনে তাকে কিন্তু ওটা স্টেপসগুলো ফলো করতে হবে সেটি হচ্ছে প্রজেক্ট গভর্নেন্স আর পিএমও অফিস যদি থাকে কোনো অর্গানাইজেশনে তাহলে আসলে তারা আসলে জেনারেল গভর্নেন্সটার অ্যাকাউন্টেবল থাকে তারা এটা তৈরি করে এবং তারাই ইনশিওর করে যে সব প্রজেক্ট গভর্নেন্সটা ফলো করছে কিনা তারা অডিট করে এবং তারা ইনশিওর করে যে ফলো করছে কিনা ঠিক আছে আমি যেটা বললাম যে আসলে আপনার যে অর্গানাইজেশন প্রসেস অ্যাসেটের পার্ট এবং সেটা যদি থাকে তাহলে ইউ হ্যাভ টু লেভারেজ এটা অবশ্যই ফলো করতে হবে প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম তার মানে কি আমার যদি অর্গানাইজেশনে থাকে অলরেডি গভর্নেন্স তাহলে এবং যদি কোনো আমি সফটওয়্যার ইউজ করি হ্যাঁ অলরেডি আছে যে আমি জিরা ইউজ করি রেল ইউজ করি তাহলে ওইটার বাইরে তো প্রজেক্ট করতে পারবেন না ওইটা আপনাকে ফলো করতে হবে এবং যে সমস্ত অ্যাভেলেবল ডকুমেন্ট আছে আর্টিফ্যাক্টস আছে সেগুলোকে ফলো করতে হবে অলরাইট সো সো এটা হচ্ছে ডেফিনেশনটা এতক্ষণ যেটা আলোচনা করলাম ফ্রেমওয়ার্ক ফাংশন প্রসেস প্রসিডিউর এনি গাইডলাইন যেটা আমার প্রজেক্টের ইনিশিয়েশন থেকে প্ল্যানিং এ হেল্প করবে বা আমাকে গাইড করবে সেটা হচ্ছে প্রজেক্ট গভর্নেন্স এবং এখানে সুন্দর মানে কম্পোনেন্টস গুলো বলা আছে যেটা আমি একটু আগে আলোচনা করলাম যে যে ডেলিভারেবল কিভাবে অ্যাকসেপ্টেন্স হবে কিভাবে কোনো কিছু কোনো প্রসেস আইডেন্টিফাই হবে স্টেট হবে কোনো ইস্যু রিজলভ হবে তারপরে অর্গানাইজেশনাল এক্সিস্টিং অর্গানাগ্রামের সাথে আমার প্রজেক্টের অর্গানাগ্রাম বা টিমের কিভাবে কোলাবোরেশন হবে ঠিক আছে প্রজেক্টের রোল কি কি হবে এটা গাইডলাইন যদি থাকে তাহলে আপনার ওটা ফলো করতে হবে ডিসিশন মেক কিভাবে হবে কমিউনিকেশন কিভাবে হবে প্রজেক্ট চলার সময় এই যে প্রজেক্ট লাইফ সাইকেল অ্যাপ্রোচ যেটা বলছিলাম যে কি কি ফেজ আমরা ফলো করব বা হাইব্রিড কখন ইউজ করবো অ্যাজাইল কখন ইউজ করব তারপরে স্ট্রেস গেট মনে আছে স্ট্রেস গেট বা ফেজ গেট বলছি আমরা মানে একটা ফেজ শেষ হলে আমরা কি কিভাবে ওটাকে রিভিউ করবো
সেটা গাইডলাইন থাকলে সেটা ফলো করতে হবে, কিভাবে রিভিউ হবে, এই সমস্ত কিছুরই আসলে গাইডলাইন থাকবে যদি আপনার প্রজেক্ট গভর্নেন্স থাকে। এবং আমরা এটা যে টপিকটা আমরা কিন্তু প্রথম চ্যাপ্টার করেছিলাম ফেজের ডেফিনেশন, তাই না? যেটা কিন্তু ফেজের ডেফিনেশন প্রোডিউস ওয়ান অর মোর ডেলিভারেবলস ইন এ ফেজ। এবং আমরা জানি যে প্রতিটা ফেজের শেষে আমরা কিছু ডেলিভারেবল তৈরি করি, ক্যান বি পারফর্ম সিকোয়েন্সিয়ালি অর ওভারল্যাপ, এটাও কিন্তু পড়াইছিলাম যে আমরা ফেজগুলোকে দুইভাবে করতে পারি, তাই না? এক্সিকিউট করতে পারি সিকোয়েন্সিয়ালি সিরিয়ালি, আর একটা হচ্ছে ওভারল্যাপ করে করতে পারি। আর এটাও তো সবাই জানে যে আউটপুট ফ্রম ওয়ান ফেজ আর জেনারেলি ইনপুটস টু দ্য নেক্সট ফেজ। হ্যাঁ, আমরা যে আর্কিটেকচার ডিজাইন করতেছি সেটার ইনপুটটা আমরা ইউজ করবো যখন আমরা ফাইলিং করবো, যখন আমরা ফাউন্ডেশন করবো। সো অ্যাপ্লাই গভর্নেন্স টু দ্য প্রজেক্ট লাইফ সাইকেল, তার মানে আপনার প্রজেক্টের যে লাইফ সাইকেলটা হবে সেখানে ওই যে ইনিশিয়েশন থেকে একদম ক্লোজিং পর্যন্ত যা বলা আছে আপনার অর্গানাইজেশন ফ্রেমওয়ার্কে সেটা ইউজ করতে হবে। আর যদি না থাকে তাহলে কি করতে হবে, মানে আপনার অর্গানাইজেশন নাই তাহলে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কিন্তু একটা শিখেছিলাম যে যে অ্যাজাইল কোচ হবেন বা টিম লিড হবে তার দায়িত্ব কিন্তু আমার আমার অর্গানাইজেশনকে ইয়া করা, এডুকেট করা, এবং ধীরে ধীরে আসলে প্র্যাকটিসগুলোকে অর্গানাইজেশনের মধ্যে নিয়ে আসা, আমাদের প্রজেক্টের নলেজটাকে অর্গানাইজেশনে নিয়ে যাওয়া। সো ওটা কিন্তু ধীরে ধীরে আপনাদের কাজ হবে যারা অর্গানাইজেশন এরকম নাই, এটাকে এস্টাবলিশ করা থাকবে। ফেজ গেট নিয়ে আমরা ফার্স্ট চ্যাপ্টারে করেছিলাম, এই জন্য বলছিলাম পিএম ব্লকের ওয়ান এবং টু চ্যাপ্টারের সাথে কিন্তু এটা ওখান থেকে টপিকটা নেওয়া হয়েছে। এবং ফেজ গেট নিয়ে আমরা বলেছিলাম যে প্রতিটা ফেজের শেষে এখানে খুব সহজ একটা মানে ফিগার দেওয়া হয়েছে, দেখেন প্রতিটা ফেজের সাথে ফেজ গেট থাকবে শেষে, এন্ড ফেজ টু শেষ, এন্ড ফেজ থ্রি শেষ, এন্ড। এভাবে কিন্তু আমরা যতগুলো ফেজ হবে প্রজেক্টে ফাইনাল ডেলিভারি এক পর্যন্ত ততটার শেষে কিন্তু আমাদের ফেজ গেট আছে। ফেজ গেটকে আমরা কিন্তু আরো অনেক কয়েকটা নামেও বলেছিলাম, একটা হচ্ছে গভর্নেন্স গেট, মানে আমরা গভর্নেন্স করতেছি। তারপর হচ্ছে টোল গেট, টোল গেট মানে আমরা যেমন টোল গেট কোনো যদি সেতু বা কোনো পার হই তখন কি হয় টোল দিতে হয় আমাদেরকে, যতক্ষণ আমি টোল না দিচ্ছি ততক্ষণ কিন্তু আমার ব্যারিয়ারটা ওপেন হচ্ছে না, আমি যেতে পারছি না। সো তার মানে আমাকে দেখতে হবে এই যে এই ফেজে কি কি ডেলিভারেবল ছিল, কি কি পাওয়ার কথা সেটাকে আমরা পাইছি, যদি পাই তাহলে আসলে আমরা নেক্সট ফেজে যেতে পারবো। আর একটা কথা বলেছিলাম কিল পয়েন্ট, তার মানে যে কোনো সময়ে যদি আমরা দেখি যে কোনো ফেজের শেষে যে আমাদের বিজনেস কেস বা ভ্যালু ডেলিভারি চেঞ্জ হয়ে গেছে বা আর এটা দরকার নাই বা মার্কেটে এটার কোনো ইম্পর্টেন্স নাই, তাহলে আমরা ডিসাইডও করতে পারি যে এই ফেজের শেষে উইল কিল দ্য প্রজেক্ট, সেজন্য এটাকে কিল পয়েন্টে বলা হয়। আর সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অনেক সময় ফেজ গেটকে বলা হয় কোয়ালিটি গেট, ঠিক আছে? এটা আমরা একটু জেনে রাখি, কোয়ালিটি গেট বলা হয় সফটওয়্যার বা সফটওয়্যার ডেভেলপমেন্টে বলা হয়। তার মানে কি, মানে সমস্ত কোয়ালিটি মানে কোডিং কোয়ালিটি, তারপর আরো ধরনের যত টেস্ট টেস্ট আছে, ইউনিট টেস্ট, সিস্টেম টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট, রিগ্রেশন টেস্ট, এসব গুলোতে পাস হতে হবে, তাহলে আসলে আমি নেক্সট গেটে যেতে পারবো, সমস্ত কোয়ালিটি মিট করবে। সো এটাও ফার্স্ট প্রথম চ্যাপ্টারে কিন্তু আছে, আমিও দেখাচ্ছিলাম একটা ছবিতে যে সিকোয়েন্সিয়াল রিলেশনশিপ হতে পারে বা ওভারল্যাপিং টাইপ রিলেশনশিপ হতে পারে, দুইটার কিন্তু ডিস বেনিফিট বেনিফিট আছে, তাই না? সিকোয়েন্সিয়াল রিলেশনশিপ হিসেবে কি হবে, সিকোয়েন্সিয়ালি করবো ফলে হয়তো টাইম বেশি লাগবে, কিন্তু কিন্তু ওয়ান টাস্ক অ্যাট এ টাইম এটা এখন সবাই চাচ্ছে, তাহলে কাজটা অনেক ভালো হবে। আর ওভারল্যাপিংয়ে হয়তো আমরা ফাস্ট করতে পারবো, তাড়াতাড়ি করতে পারবো, কিন্তু দেখা যাবে যে কি অনেক জায়গায় রিওয়ার্ড করতে হতে পারে এবং রিস্ক বেড়ে যেতে পারে ওভারল্যাপিং করে, ঠিক আছে? সো ফাইনালি জাস্ট ডিটারমাইন অ্যাপ্রোপ্রিয়েট গভর্নেন্স ফর এ প্রজেক্ট। যদি আপনার অর্গানাইজেশন না থাকে তাহলে নিজেরা শুরু করা, স্টার্ট করা, আর যদি অর্গানাইজেশন থাকে তাহলে সেটা আমরা ফলো। ওকে, নেক্সট টপিকে যাচ্ছি, প্ল্যান অ্যান্ড ম্যানেজ প্রজেক্ট ফেজ আর ক্লোজার। এটা আসলে ডাইরেক্টলি কানেক্টেড টু একটা প্রসেস পিএমবকে, সেই প্রসেসটার নাম হচ্ছে ক্লোজ প্রজেক্ট অর ফেজ, ঠিক আছে? প্রোক্যুরমেন্টের একটা প্রসেস আছে ক্লোজ প্রজেক্ট অর ফেজ, ইন্টিগ্রেশনের লাস্ট প্রসেসটা, সেই প্রসেসটাই হচ্ছে এখানে একটা টপিকে আলোচনা করা হচ্ছে। সো ক্লোজার থেকে তো অনেক প্রশ্ন আসে পরীক্ষায়, হ্যাঁ, আগের যারা পরীক্ষা দিয়েছে গত বছর তারা কিন্তু প্রায় প্রচুর প্রশ্ন পায় প্রজেক্ট ক্লোজিং নিয়ে। এবং আগে পাঁচটা ডোমেনে যে পরীক্ষা হতো, ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং, কন্ট্রোল, ক্লোজিং, এখানে দেখা যাচ্ছে অনেকে ক্লোজিংয়ে খারাপ করতো, ফেল করতো,
মানে ভালো পাইথন কারণ ক্লোজিংটা দেখা যায় বেশিরভাগ প্রজেক্টে আমরা মানে কি তাড়াহুড়ো করে ক্লোজ করি হ্যাঁ এবং মানে বাংলাদেশে যেটা প্র্যাকটিস শুরুর সময় সাংঘাতিক তাড়াহুড়ো এবং শেষের সময় সাংঘাতিক তাড়াহুড়ো হ্যাঁ বাংলাদেশের কালচার আর কি ফলে অনেকেই আসলে এটাতে খারাপ করতে ক্লোজিং এ সো এই ক্লোজিং এ যে টপিকটা আছে আপনার আসলে পিএমবক থেকে পড়ার দরকার নেই এখানে একদম অনেক ডিটেল আছে ক্লোজিংটা এই প্রসেসটা না পড়লেও হবে আপনার এখানে যথেষ্ট আছে আর যদি ওটা একটু দেখতে চান তাহলে আপনি দেখে নিতে পারেন So this topic is directly aligned to only one process, integration management, and that's a closed project or phase. তারপরে আমরা কোথায় আছি আমরা কিন্তু lesson 2 তে আছি এবং আমরা কি করতেছি আমরা সব প্ল্যান শেষ করছি সো আপনি যে প্রজেক্টটা ক্লোজ করবেন সেখানে কিন্তু বিভিন্ন কাজ করতে হবে সেটা আগে থেকে প্ল্যান করব আমরা যে কিভাবে প্রজেক্টটা ক্লোজ করব ওকে লেটস সি এখানে কি কি আছে যে এখানে আমরা ট্র্যাডিশনাল প্রজেক্টে কি ইউজ করি অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া ইউজ করি তারা ডেলিভারকে অ্যাকসেপ্ট করার জন্য এবং এটার জন্য কিন্তু একটা কি আছে একটা কিন্তু প্রসেস আছে পিএমবকে সেটার নাম হচ্ছে ভ্যালিডেট স্কোপ নামে একটা প্রসেস আছে ভ্যালিডেট স্কোপ এই নামে কিন্তু একটা প্রসেস আছে ভ্যালিডেট স্কোপে সমস্ত ডেলিভারেবল যেগুলো কাস্টমার অ্যাকসেপ্ট করে সেটাকে বলে অ্যাকসেপ্টেড ডেলিভারেবলস আর যখন আমরা ক্লোজ করি তখন সমস্ত অ্যাকসেপ্টেড ডেলিভারেবলস আসলে ইনপুট হয় মানে আগের ধারণা আমি একটু বলতেছি ইনপুট হয় হচ্ছে ক্লোজ প্রজেক্ট অর ফেজে সমস্ত অ্যাকসেপ্টেড ডেলিভারেবল গুলো যেটা অলরেডি ভ্যালিডেট স্কোপের থ্রুতে কাস্টমার ভ্যালিডেট করছে যে হ্যাঁ আমাদের সমস্ত অ্যাকসেপ্টেড ক্রাইটেরিয়া মিট করছে এই সমস্ত ডেলিভারেবল সেগুলোকে কালেকটিভলি ক্লোজ প্রজেক্ট অর ফেজে নিয়ে এসে আমরা ফাইনাল ডেলিভারেবল দিই কাস্টমার ঠিক আছে সো এখানে আসলে দুইটা প্রসেস মেইনলি কানেক্টেড একটা হচ্ছে ভ্যালিডেট স্কোপের থ্রুতে আমরা অ্যাকসেপ্ট করাই কাস্টমারের দ্বারা যেটাকে আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় ইউএটি বলি যেমন আইটি বা সফটওয়্যারের জায়গায় বলে ইউএটি ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট সেইটাকে আমরা কালেকটিভলি নিয়ে এসে ক্লোজ প্রজেক্ট অর ফেজে ইনপুট হিসেবে ইউজ করি এবং আউটপুটে পাই হচ্ছে ফাইনাল প্রোডাক্ট অর সার্ভিস অথবা রেজাল্ট আচ্ছা তাহলে দেখেন কখন আসলে ক্লোজ প্রজেক্ট হবে অথবা প্রজেক্ট ফেজ হবে ক্লোজ হবে ফেজ কেন বলছি যদি বড় প্রজেক্ট হয় তাহলে একটা ফেজের মধ্যে আসলে আমরা মানে সব কাজগুলো একবার হবে তারপরে কি আসলে আমরা একবার মানে একাধিকবার হবে শেষে গিয়ে আমরা ফেজ লাইক ক্লোজ করি আর যদি একটা প্রজেক্ট হয় যেখানে আসলে ওর মধ্যেই আমরা ছোট ছোট অনেকগুলো ফেজ ভাগ করছি তাহলে একটা প্রজেক্ট শেষে গিয়ে আমরা প্রজেক্ট লাইক ক্লোজ করি সো কেন আসলে প্রজেক্ট ক্লোজ হবে একটা হচ্ছে দ্য প্ল্যান ওয়ার্ক ইজ কমপ্লিটেড ঠিক আছে সেভেন ইম্পোর্ট অ্যাক্টিভিটিস অকার ডিউরিং ক্লোজ আপ যখন ক্লোজ হবে তখন প্রথম কাজ কি সমস্ত প্ল্যান ওয়ার্ক ইজ কমপ্লিটেড সেটা এনশিওর করতে হবে প্রজেক্ট আর ফেজ ইনফরমেশন আর্কাইভ সমস্ত ডকুমেন্টেশন নলেজ লার্ন লেসন লার্ন যেটা আমরা করেছি সব কিছুকে আর্কাইভ করতে হবে যাতে নেক্সট প্রজেক্টে আমাদের হেল্প হয় প্রজেক্ট টিম রিসোর্স আর রিলিজড ভেরি ইম্পর্টেন্ট কারণ মনে আছে যে আমরা প্রজেক্ট শেষ হওয়ার পরে যে স্টাফদেরকে রিলিজ করে দেবো এই প্ল্যানটা কোথায় করা হয়েছিল রিলিজ প্ল্যান স্টাফ রিলিজ প্ল্যান কারো মনে আছে কোথায় এটা করা হয়েছিল ম্যানেজমেন্ট প্ল্যানে হ্যাঁ রিসোর্স ম্যানেজমেন্ট রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যানে এবং আমাদের এই টপিকটার নাম হচ্ছে বিল্ড এ টিম সেখানে আমরা যখন রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করেছিলাম তখন কিন্তু এখানে একটা অপশন ছিল যে রিলিজ কিভাবে করব সো সেটা এখন আসলে কি হবে মানে আবার অ্যাক্টিভ ইউজ হবে এবং আমরা সেই অনুযায়ী আমাদের টিমমেটদেরকে রিলিজ করব আচ্ছা কি কি কারণে প্রজেক্ট ক্লোজ হতে পারে একটা হচ্ছে যেটা সবচেয়ে এক্সপেক্টেড যে সাকসেসফুলি আমরা সমস্ত ডেলিভারেবল দিয়েছি অবজেক্টিভ মিট করতে পারছি যে অবজেক্টিভ নিয়ে প্রজেক্ট শুরু করেছিলাম আর আরেকটা কি হতে পারে এটা আসলে সবচেয়ে এক্সপেক্টেড হ্যাঁ কিন্তু সবসময় এরকম হবে না কি হতে পারে রিকোয়ারমেন্ট চেঞ্জ ডিউরিং এক্সিকিউশন অ্যান্ড দ্য প্রজেক্ট ইজ নো লঙ্গার ফিজিবল এটা হতে পারে যে আর ফিজিবল না প্রজেক্ট ফান্ডিং ইজ নো লঙ্গার অ্যাভেলেবল এই অপশনটা একটু মনে রাখার পরীক্ষা এখানে কিন্তু মাল্টিপল রেসপন্স প্রশ্ন হতে পারে যে আমরা প্রজেক্ট ক্লোজ করি তার রিজন কি কি হতে পারে চার পাঁচটা অপশন দিবে আপনি এখানে তিনটা সিলেক্ট করতে হবে সো এই যে ফান্ডিংটা হয়তো আপনার মাথা না থাকতে পারে যে ফান্ডিং না থাকলে কি প্রজেক্ট ক্লোজ হবে অবশ্যই প্রজেক্ট ক্লোজ হবে কারণ ফান্ড নাই তাহলে আমি এত প্রজেক্ট করতে পারি না হ্যাঁ এরকম কিন্তু হয় প্রাইভেট সেক্টরে হয়তো কম হতে পারে গভর্নমেন্ট সেক্টরেও কিন্তু এরকম হয় অনেক বড় বড় প্রজেক্টের মাঝখানে এসে হ্যাঁ যে আমার একটা প্রজেক্ট হচ্ছে রাজুকের দুজন ইয়ে আছেন ইঞ্জিনিয়ার আছেন ওনারা সেদিন এক্সাম্পল দিচ্ছিল যে আমাদের একটা বড় একটা প্রজেক্ট যেটার মাঝামাঝি এসে ফান্ডের অভাবে মানে যারা যারা ফান্ড করতে চেয়েছিল বিভিন্ন ইয়া কি বলে ডোনার ফান্ডের
অর্গানাইজেশন তারা ফান্ড নেওয়ার কারণে প্রজেক্টটা মাঝখানে গিয়ে আটকে মানে থেমে আছে, যতটুকু হয়েছে ওটুকু ক্লোজ হয়ে আছে আর এক্সপ্যান্ড করতে পারেনি, শেষ করতে পারেনি। সিগনিফিকেন্ট রিক্স, অনেক বড় রিক্স দেখা গেছে, ঠিক আছে, যেটা থেকে বোঝা যাচ্ছে যে সাকসেসফুল কম্পিটিশন সম্ভব না, ইম্পসিবল, ঠিক আছে। এই যে দেখেন না আমাদের যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়, এখন তো চেঞ্জ হচ্ছে না, তখন কি হতো দেখা যায় আগের গভর্নমেন্টের সব প্রজেক্ট কি হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে। অর্গানাইজেশন নো লঙ্গার নিডস, অর্গানাইজেশন দরকার নেই, আমি যে কারণে প্রজেক্টটা শুরু করেছিলাম সেটা আমার আসলে আর নিড নেই। আবার এক্সটার্নাল ফ্যাক্টরের কারণে হতে পারে, যেমন গভর্নমেন্টের রুলস রেগুলেশন চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, মার্জার অ্যাকুইজিশন হয়েছে, এই যে আমাদের এয়ারটেল এবং রবি মার্জ হলো, তখন কিন্তু এয়ারটেলের অনেক সিমিলার টাইপ প্রজেক্ট চলতেছে, তো রবিরও কিন্তু অনেক সিমিলার টাইপ প্রজেক্ট চলতেছে, তো এগুলো কি হবে যখন মার্জ হয়ে যাচ্ছে তখন কিন্তু অনেক প্রজেক্ট ক্লোজ হয়ে গেছে, কারণ এটা আর দরকার নেই। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয় সাইট, কারণ দেখা যাবে রবিরও সাইট ছিল ওই একই জায়গাতে, তার পাশের বিল্ডিং এ ছিল এয়ারটেলের সাইট, সে কি হবে, তাহলে কিন্তু এই সমস্ত সাইট, যেমন আমারই আমারই একটা রিলেটিভের বাসায় এয়ারটেলের সাইট ছিল, যখন রবি অ্যাকুইজিশন হয়ে গেছে তখন সাইটটা যেমন এখন ডিসমেন্টল করা হয়েছে, এটাকে বন্ধ করে যেটা রবির সাইট আশেপাশে আছে, সো তখন কি মানে প্রজেক্ট কিন্তু ক্লোজ হয়ে যাচ্ছে। আর যদি গ্লোবাল ন্যাশনাল ইকোনমিক চেঞ্জ, যেমন কোভিড, কোভিড এর কারণে কত কিছু বন্ধ হয়ে গেছে, সো এগুলো হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর্স যে কারণে প্রজেক্ট ক্লোজ হতে পারে। এই স্লাইডটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষায় একটা প্রশ্ন মাল্টিপল টাইপ রেসপন্স, মাল্টিপল রেসপন্স প্রশ্ন আসার চান্স আছে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, প্রকুমেন্ট, আগে কিন্তু একটা প্রসেস ছিল ক্লোজ প্রকুমেন্ট নাম, সে টপিকটা আর নাই, সো ফলে এখন যখন আমরা সবকিছু ক্লোজ করতেছি তখন প্রকুমেন্টটা যদি কোনো লুজ এন্ড থাকে, ক্লোজ করা হয় নাই, তাহলে আমরা এটা যখন করবো তখন আসলে প্রকুমেন্ট ক্লোজ করবো যদি কোনো কিছু ওপেন থাকে। আর আরেকটা কথা এখানে মনে রাখেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এখানে একটা কথা আছে যে প্রকুমেন্ট আসলে কখন ক্লোজ হবে, আমাদের অনেক সময় মাথায় ধারণা থাকতে পারে যে প্রজেক্ট যখন শেষ হবে সেই সময় সব প্রকুমেন্ট ক্লোজ করবো, সেটা না, থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট আমরা প্রকুমেন্ট ক্লোজ করবো, তার মানে যখন যেটা পারচেস করছি কেনা হয়ে গেছে সব ডেলিভারি ডান পারফরমেন্স ক্রাইটেরিয়া অনুযায়ী, তাহলে আমরা প্রজেক্ট ক্লোজ করে দেবো। আমার প্রজেক্ট পাঁচ বছরের, পাঁচ বছর পর সবকে ক্লোজ করতে হবে এটা কিন্তু নেই। সো আরেকটা ইম্পর্টেন্ট, যদি আমরা টাইমলি ক্লোজ না করি, ওই যে মনে আছে কনস্ট্রাকটিভ চেঞ্জ নামে এটা কিন্তু চেঞ্জ বলেছিলাম, কিপ কন্ট্রাক্টস ওপেন অনলি ফর দ্য নেসেসারি পিরিয়ড টু অ্যাভয়েড এরোনিয়াস অর আনইন্টেনশনাল চার্জেস এগেনস্ট দ্য কন্ট্রাক্ট। আমরা না হয় বাংলাদেশে পাচ্ছি না, এই যে লোকাল আমি পাচ্ছি না, যেমন আমার তিন বছর ধরে টাকা দেয় না, হ্যাঁ, বাইরে যদি এইসব করেন কোনো একটা কন্ট্রাক্টের সাথে, কোনো একটা বাইরের কোম্পানির সাথে, তাহলে তার উল্টে আপনাদেরকে চার্জ করবে কিন্তু, যে আমি চুপচাপ বসে আছি ছয় মাস ধরে তার জন্য কিন্তু ফি উল্টা চার্জ করা হবে। সেই জন্য যখন যে কন্ট্রাক্টটা ক্লোজ হবে ইমিডিয়েটলি প্লিজ ক্লোজ দ্য কন্ট্রাক্ট। সো এটা একটু মাথায় রাখবেন, এই দুইটা পয়েন্ট আমাদের কনসেপ্টের এখানে একটু গোলমাল লাগতে পারে, আমরা মনে করতে পারি যে শুধুমাত্র ক্লোজের সময় আমরা সব কন্ট্রাক্ট ক্লোজ করবো, না, অ্যাট এনি টাইম যে কন্ট্রাক্টটা তখন শেষ হবে প্লিজ ক্লোজ দেয়। এবং কন্ট্রাক্ট কিন্তু প্রজেক্টে অনেক হতে পারে, একশো দুশো পাঁচশো কন্ট্রাক্ট থাকতে পারে, এই যে পদ্মা প্রজেক্টে মানে হয়তো মানে হান্ড্রেডস অফ কন্ট্রাক্টর কাজ করছে এখানে, তাই না, এবং বিভিন্ন ফেজে বিভিন্ন টাইমে কাজ করছে, যার যখন হয়ে গেছে সঙ্গে সঙ্গে ক্লোজ, নাহলে কিন্তু এইসব জিনিস বাড়তে থাকবে। যে আমরা এটা সবচেয়ে সবসময় করা হয় কি প্রজেক্টের শুরুতে, আমরা কোথায় করছি ট্রেডিশনাল প্রজেক্টে করেছি, আমরা স্কোপ স্টেটমেন্ট যখন তৈরি করছি তখন কিন্তু সমস্ত এক্সেপ্টেন্স ক্রাইটেরিয়া তৈরি করছি। আর অ্যাজালে কি করা হয়, প্রতিটা স্টুডেন্টের সাথে করা হয়, প্রতিটা ইন্টারেকশনের সাথে করা হয়, প্রতিটা রিলিজে, হ্যাঁ, আমরা কিন্তু কি করি ডেফিনেশন অফ ডান তৈরি করি, তো সেইটা অনুযায়ী আমরা ডেলিভারিগুলোকে অ্যাকসেপ্ট করে আমরা প্রোডাক্ট সার্ভিস ডেলিভারি দিই, এটা একটা ওয়ান অফ দ্য মেইন ক্রাইটেরিয়া। পেমেন্ট, যেটা আসলে পেমেন্টে যে সমস্ত শর্ত আছে সেগুলো কিন্তু আপনারা টাইমলি যাতে ডেলিভারি পায় ভেন্ডর বা সাপ্লায়ার সেটা আমরা এনশিওর করি। পেমেন্ট দেওয়া কি প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব, কার দায়িত্ব এটা পেমেন্ট দেওয়া, অ্যাকাউন্টসের দায়িত্ব, কিন্তু পেমেন্ট কনফার্ম করা তো কনফার্ম করতে হবে প্রজেক্ট ম্যানেজারের, হ্যাঁ, মানে অ্যাকাউন্ট পেয়েবল যারা আছে তাদের দায়িত্ব, আসলে অ্যাজ এ হোল অর্গানাইজেশনের দায়িত্ব, কিন্তু আপনি অ্যাজ এ টিএম আপনাকে তো
দায়িত্ব এটা না যে আপনি আসলে টাকাটা তাকে দিবেন, কিন্তু আপনার আসলে এটা এটা একটা ভালো প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব যে আপনার দেখতে হবে যে আসলে আপনার ভেন্ডর টাইমলি পেমেন্ট পাচ্ছে কিনা। কারণ এটা যদি এনশিওর না করেন আপনার সামনের কাজের মধ্যে কিন্তু অনেক বাধা তৈরি হবে, আপনার সাপ্লায়ারের ভেন্ডরে কিন্তু মোটিভেশন কমে যাবে, দেখবেন যে আপনি আগে একবার ফোন দিলে জি বস বলে অ্যান্সার করতো, একবার দেখবেন যে দুইবার ফোন দিলে তার ফোন করতেছেন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন একদিন পরে মেসেজ রিড করতেছেন, সো আপনারই কিন্তু সমস্যা হবে। সো আপনি আসলে অনেক সময় পেমেন্টকে কিন্তু আমরা ভিতর থেকে যত সহজে এটাকে কি করা যায় মানে ফাস্টার করা যায়, স্পিড আপ করা যায়, বাইট থেকে কিন্তু পারা যায়। সো আপনি যদি একটু করেন তাহলে কিন্তু ভেন্ডরই হ্যাপি থাকবে, যেটা আপনার প্রজেক্টের জন্য ভালো হবে এবং আলটিমেটলি আপনার অর্গানাইজেশনের জন্য ভালো হবে। সো এই জন্য এটাকে হ্যাঁ সো এটা একটু মাথায় রাখি, মনে এটা মনে করা যায় অনেকে কিন্তু এটা খেয়াল করে না, ভাবে যে এটা প্রোক্রিমেন্টের কাজ, ফাইন্যান্সের টা কাজ ওরা করুক, পেমেন্ট পাইছে কি না পাইছে এটা তো আমার কোনো বর্ডারেন্স না, কিন্তু প্লিজ এটা কিন্তু খেয়াল করবেন। এটার উপর দেখবেন যে আপনার যদি এটা ঠিক মতো মেনটেন করতে পারেন অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, দেখবেন যে আপনি আপনার ভেন্ডর সাপোর্ট থেকে অন্যরকম ইয়া পাবেন, সাপোর্ট পাবেন। নলেজ ম্যানেজমেন্ট, সরি ভাই একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে যে মানে আমি যখন প্রজেক্ট ক্লোজ করব অ্যাজ এ পিএম আমাকে দেখতে হবে সব পেমেন্ট গুলো ডান হয়েছে কিনা, সো দ্যাট আই ক্লোজ দা অ্যাকাউন্ট, প্রজেক্ট অ্যাকাউন্ট, রাইট 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 সেটা দেখতে হবে। নলেজ ম্যানেজমেন্ট তার মানে আমরা যে যত নলেজ শিখলাম আমরা ক্লোজিং এ আছি তার প্ল্যান করতেছি, সো যখন আমরা ক্লোজিং এ আসবো তখন যাতে আমাদের যে সমস্ত লেসন লার্ন, মনে আছে লেসন লার্ন যত কিছু আমরা শিখেছিলাম কোথায় রেখেছিলাম লেসন লার্ন, লিস্টে আমরা কিন্তু ইনপুট নিয়েছিলাম, আর অ্যাজ এ কি করেছি আমরা রেট্রোস্পেক্টিভে থ্রুতে আমরা এটা করেছি এবং আমরা সঙ্গে সঙ্গে নেক্সট ইটারেশন এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। সো যত লেসন লার্ন রেজিস্টার আমরা তৈরি করেছিলাম সেটা কেন করেছিলাম, যাতে আমরা ইমিডিয়েটলি প্রজেক্ট ইউজ করতে পারি, আবার প্রজেক্ট শেষে গিয়ে এই সবগুলোকে কালেকটিভলি কোথায় নিতে হবে লেসন লার্ন রিপোজিটরি নিতে হবে, এটা ছিল রেজিস্টার, এটা হচ্ছে রিপোজিটরি, যেটা আসলে কালেকটিভলি সমস্ত নলেজ আপনি এই প্রজেক্ট থেকে যা পেয়েছেন সেটা আপনার অর্গানাইজেশনের রিপোজিটরিতে দিতে হবে, যাতে নেক্সট প্রজেক্ট গুলো মানে যখন এই যে এখানে আসলে বলা আছে কি ধরনের লেসন আপনি আসলে রেজিস্টারে রাখবেন, আপনি আসলে শিডিউলিং, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, সেলারের কাছ থেকে কি লেসন পাইছেন, কাস্টমার স্ট্র্যাটেজি ট্যাকটিক্যাল কি কি টেকনিক আপনি খাটাচ্ছেন, সবকিছু আসলে আপনি যাই পাইছেন যেটা আপনার হেল্পফুল হবে নেক্সট অ্যাকশনে প্রজেক্টের ভিতরেরই নেক্সট কাজে আপনাকে হেল্প হবে সেটা আপনি লেসন লার্ন রেজিস্টারে রাখবেন, ঠিক আছে, এটা আসলে পার্ট অফ নলেজ ম্যানেজমেন্ট, ঠিক আছে। নলেজ ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু একটা টপিক আমরা সামনে আলোচনা করব, সো এটা ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ নলেজ ম্যানেজমেন্ট, এ স্টোর অফ হিস্টোরিক্যাল ইনফরমেশন অ্যাবাউট লেসন লার্ন ইন দ্য প্রজেক্টস, এবং লেসন লার্ন রেজিস্টার এবং এখানে একটা ছবি থাকার কথা আছে, সুন্দর একটা ছবি ছিল এখানে মনে হয় নাই দেখতেছি, আচ্ছা সামনে আবার আসবে ছবিটা, সেটা হচ্ছে যে আমরা দেখেন দুইটার মধ্যে পার্থক্যটা দেখেন, লেসন লার্ন রেজিস্টার হচ্ছে যেটা আমরা থ্রু আউট দ্য প্রজেক্ট আমরা এন্ট্রি দিচ্ছি নতুন নতুন যা শিখছি, এখানে একটু খেয়াল করেন এখানে আমরা যখন কোনো একটা প্রজেক্ট শুরু করব তখন কি করব, রিপোজিটরি মানে হচ্ছে যেখানে আসলে মাল্টিপল প্রজেক্টের কি আছে লেসন লার্নগুলোকে স্টোর করা আছে আপনার অর্গানাইজেশনে, আপনি যখন কোনো একটা প্রজেক্ট শুরু করবেন তখন সেখান থেকে আমরা কি নেব, আমাদের প্রজেক্টে যে সমস্ত লেসন দরকার ওই আগের রিপোজিট থেকে সেটা আমরা পিক করবো, করে কোথায় রাখবো, লেসন লার্ন রেজিস্টারে রাখবো, লেসন লার্ন রেজিস্টারে রাখবো, আর আমি যা শিখতে থাকবো প্রতিটা কাজের পর পর, হ্যাঁ সেটাও আমি আপডেট করতে থাকবো লেসন লার্ন রেজিস্টারতে, তারপর যখন আবার প্রজেক্ট শেষ হবে তখন আবার আমি কী করবো, সব কিছু যেটা আমি শিখলাম সেখান থেকে আসলে মানে প্রাইভেটাইজ করে যেটা আসলে অন্য প্রজেক্টে হেল্প হতে পারে সেই জিনিসগুলোকে আমরা আবার কী করবো লেসন লার্ন ডিপোজিটরি জমা দেব, বুঝতে পেরেছি, প্রজেক্টের শুরুতে ডিপোজিটরি থেকে আমরা আগের প্রজেক্টের এক্সপিরিয়েন্সগুলোকে নেব, নিয়ে আমরা আমাদের নিজেদের লেসন লার্ন রেজিস্টারে রাখবো এবং থ্রু আউট দ্য আওয়ার প্রজেক্ট লাইফ সাইকেল সেটাকে আমরা আপডেট করবো আমাদের নিজেদের নলেজ দিয়ে, এবং যখন প্রজেক্ট শেষ হবে সেটা আবার আমাদের অর্গানাইজেশনের ডিপোজিটরিতে জমা দেবো যাতে অন্যরা এখান থেকে আমি বেনিফিট করতে পারি, সো এটা হচ্ছে আসলে আপনার লেসন লার্ন এবং ডিপোজিটরির মধ্যে রিলেশনটা। এবং অনেক জায়গায় যেমন এরিকসনের কথা আমি জানি, এরিকসনে পুরো গ্লোবাল ওতে রিপোজিটরি আছে নলেজ রিপোজিটরি, এবং যিনি প্রজেক্ট ম্যানেজার থাকেন তার একটা দায়িত্ব হচ্ছে ওনার সাথে অনেকগুলো চেকলিস্ট থাকে
রিলিজ পাওয়ার জন্য, যে আমি প্রজেক্ট শেষ হয়ে গেছে তাহলে আমি এখন রিলিজ নিয়ে অন্য প্রজেক্টে যাব। সো তার জন্য তার আসলে অনেকগুলো চেকলিস্ট আছে রিলিজ পাওয়ার প্রজেক্ট ম্যানেজার। তখন একটা চেকলিস্ট আছে যে গ্লোবাল নলেজ পোর্টালের মধ্যে আমি এই প্রজেক্টে কি শিখলাম, হ্যাঁ সেই সব জিনিস ইনপুট দিতে হবে। এবং আপনি ধরেন কোনো একটা ভালো একটা ডকুমেন্ট টেম্পলেট ইউজ করেছেন, সব কিছু আপনাকে জমা দিতে হবে, সাবমিট করতে হবে। করলেই আপনার একটা চেকলিস্ট ফিল আপ হবে যে আপনি আসলে আপনি এই প্রজেক্টে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার যে সমস্ত নতুন কিছু পাইছেন সেটা আপনি গ্লোবাল নলেজ বেসে জমা দিচ্ছেন, তাহলে আপনি রিলিজ পাবেন আর কি। সো এইভাবে কিন্তু গ্লোবাল অর্গানাইজেশন গুলো যারা অনেক ভালো অর্গানাইজেশন তারা কিন্তু অলওয়েজ কিপ অন লার্নিং অ্যাজ এ অর্গানাইজেশন। আমরা যেমন বলি কিপ অন লার্নিং অ্যাজ এন ইন্ডিভিজুয়াল, স্কিলিং, আপ স্কিলিং, রি স্কিলিং, সিমিলারলি অর্গানাইজেশন গুলো কিন্তু কিপ অন লার্নিং থাকতে হবে, নাহলে কিন্তু কি হবে। যেমন দেখেন না নোকিয়া বা এরকম অনেক বড় বড় কোম্পানি কিন্তু পড়ে যায়, তার অন্যতম কারণ হচ্ছে নিজে থেকে আপডেট না করা। ঠিক আছে, ট্রানজিশন প্ল্যানিং আর্টিফ্যাক্টস। মনে আছে আমরা কিন্তু একটা রিকোয়ারমেন্ট গ্যাদার করেছিলাম যখন আমরা কালেক্ট রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করছিলাম, স্কোপ স্ট্রিমে তৈরি করেছিলাম, তার মধ্যে একটা ছিল ট্রানজিশন রিকোয়ারমেন্টস। তার মানে আমি যে প্রজেক্টটা ট্রানজিট করে অপারেশন টিমকে দেবো বা আমার কাস্টমারকে দেবো, ইউজারকে দেবো, তো তাদের সে সময় কী কী রিকোয়ারমেন্ট আছে ট্রানজিট করার, যেমন তাদেরকে ট্রেনিং দিতে হবে, বিভিন্ন ম্যানুয়াল দিতে হবে, তাদের এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে। হ্যাঁ, তো এই যে সমস্ত জিনিসকেও আমরা কী করতে হবে ওই সময় কিন্তু যাতে এগুলো আমাদের সব রেডি থাকে এবং সেটা আমরা যাতে ইউজ করতে পারি, সমস্ত আর্টিফ্যাক্টস যেগুলো আমাদের ট্রানজিশনে লাগবে সেটা কিন্তু অবশ্যই তৈরি করতে হবে। এবং ট্রানজিশন রেডিনেসটা এনশিওর করতে হবে, তার মানে কি আমি আমার অ্যাপ্লিকেশনটা সে ফর এক্সাম্পল ভেন্ডরের ইয়াতে কি বলে কাস্টমারের ডেটা সেন্টারে দেবো, তাহলে সেই ডেটা সেন্টার কি রেডি আছে কিনা। আমি যদি একটা বড় সার্ভার এখানে নিয়ে আসি তাহলে আমার পাওয়ার থাকতে হবে, তারপর আমাদের যে কুলিং সিস্টেম সেটা আসলে ওটাকে সাপোর্ট দেওয়ার মতো এনভায়রনমেন্ট থাকতে হবে। সো এই সমস্ত কিছু যাতে আমরা রেডি রাখতে পারি, রেডি করি, সেটার উপরে প্ল্যান করতে হবে, ট্রানজিশন রেডিনেস। এবং যদি এরকম হয় যে আমরা ডেলিভারি দিয়ে দেবো এবং কাস্টমার এটাকে অপারেট করবে, তাহলে তাদেরকে কিন্তু তাদেরকেও ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে টিমের। সো এটা আপনার ক্যাপাসিটি বিল্ডিং হোক বা আপনার ফিজিক্যাল বা ইকুইপমেন্ট যাই হোক না কেন ফ্যাসিলিটিস, সেটার জন্য সবকিছু আপনার রেডিনেসটা এনশিওর করতে হবে এবং সেটা প্ল্যানিং করে দিতে হবে। সো এটাই হচ্ছে আমাদের ক্লোজিং এর প্ল্যানিং। এবং সব শেষে যেটা করতে হবে সেলিব্রেট, সেলিব্রেট দ্য সাকসেস অফ দ্য প্রজেক্ট উইথ দ্য টিম অ্যান্ড আদার স্টেকহোল্ডার্স। ওকে, সো মডিউল টু শেষ দেখাচ্ছে, কিন্তু আমরা একটা টপিক কিন্তু পড়ি নাই। কারো মনে আছে কোন টপিকটা পড়ি নাই? সেটা হচ্ছে এইটা, ইন্টিগ্রেট প্রজেক্ট প্ল্যানিং অ্যাক্টিভিটিস। 9:20 বাজে, সবাই আছি? আমরা কিন্তু এতক্ষণ যে নলেজ লেসন টুটা করলাম এটা কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড টু পিএম বক, এবং মেইনলি পিএম বকের কিন্তু 24টা যে প্ল্যানিং প্রসেস ছিল, হ্যাঁ প্ল্যানিং এর যে প্রসেসগুলো করতে হয় মেইনলি এই প্রসেসগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। ঠিক আছে, সবগুলো প্রসেস কিন্তু আলোচনা করছি, স্কোপ প্ল্যান এন্ড ম্যানেজ, স্কোপ প্ল্যান এন্ড ম্যানেজ শিডিউল, প্ল্যান এন্ড ম্যানেজ কস্ট এন্ড বাজেট, কোয়ালিটি, তারপরে হচ্ছে প্রকিউরমেন্ট। শুধু দুইটা বাদ গেছে, একটা হচ্ছে রিস্ক, একটা হচ্ছে কমিউনিকেশনস। সেই দুইটা এখানে, তার মানে যদি কাজ করার সময় কিন্তু এই দুইটা করে ফেলতে হবে আসলে, যেটা লেসন নেক্সট লেসনে গিয়ে আমরা পাবো, কিন্তু প্র্যাকটিক্যাল প্রজেক্টের কাজে কিন্তু আপনারা ওইটা করে ফেলতে হবে। করার পরে লাস্ট স্টেপে এইটা করবে, এই অ্যাক্টিভিটিটা করতে হবে, এই টপিকটা। এই টপিকটা কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড টু ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, পিএম বকের ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, সেটা ইন্টিগ্রেশনের। এবং এটার নাম বলা হচ্ছে ইন্টিগ্রেট, ইন্টিগ্রেট প্রজেক্ট প্ল্যানিং অ্যাক্টিভিটিস। তার মানে এতক্ষণ যে আমরা প্ল্যানিংগুলো করলাম একদম টপিক এ থেকে শুরু করে একদম আমরা এইচ পর্যন্ত যে দেখলাম, এইচ না আই পর্যন্ত দেখলাম, 9টা টপিক আছে কিন্তু এখানে, হ্যাঁ এ বি সি ডি ই এফ জি এইচ আই, সেই সবগুলোর টপিকে যা আমরা আউটপুট পেয়েছি সব কিন্তু প্ল্যানিং ছিল, সেগুলোকে আমরা এখন ইন্টিগ্রেট করতেছি, ইন্টিগ্রেট প্রজেক্ট প্ল্যানিং অ্যাক্টিভিটিস। এরপরের যে লেসনটা সেটা হচ্ছে ডুইং দ্য ওয়ার্ক, তার মানে কি এক্সিকিউশন চলে যাবে। সো এটা থ্রুতে যতগুলো প্ল্যানিং করলাম আমরা সবগুলোকে আমরা এখন ইন্টিগ্রেট করব, এবং এই প্রসেসটা ডাইরেক্টলি ডাইরেক্টলি কানেক্টেড টু ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান।
এবং সেখানে সমস্ত নলেজ এরিয়ার যত প্ল্যানিং করেছি সবগুলোকে আমরা ইন্টিগ্রেট করে যে ডকুমেন্টটা তৈরি করব সেই ডকুমেন্টের নাম কি, সব প্ল্যানিং একসাথে করে যে ডকুমেন্টটা তৈরি করব তার নাম কি, পিএমপি, পিএমপি না, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, রাইট, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করব, অলরাইট, এবং সেটা ফলো করে আমরা নেক্সটে কাজ করব। আসেন তাহলে এখানে দেখি যে কি কি আছে, ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, সো আমরা আসলে সব সব সমস্ত প্ল্যানগুলোকে কোঅর্ডিনেট করব, হ্যাঁ, ইন্টিগ্রেট করব, করে আমরা তৈরি করবো হচ্ছে প্রজেক্ট ম্যানেজার প্ল্যান, হচ্ছে কোনো গ্যাপ থাকে কোনো হচ্ছে বাদ থাকে সবগুলোকে আমাদের এখানে ইন্টিগ্রেট করতে হবে। সো এই কনসলিডেশন অফ দ্য প্ল্যানস এনক্যাপসুলেটস সরি দ্য ওভারঅল প্রজেক্ট প্ল্যান অ্যান্ড ইটস ইন্টেন্ডেড বিজনেস গোল, এবং এটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান যেখানে আমরা সমস্ত কিছু এখানে নিয়ে আসবো, মানে তার মানে এক্সিকিউশন, মনিটর, কন্ট্রোল, ক্লোজিং কিভাবে করবো আমরা প্রজেক্টের সবকিছু কিন্তু এখানে আমরা নিয়ে আসতেছি, এবং এইটার ছবি পিএমবক থেকে দেওয়া হয়েছে দেখেন, এই যে তাই না, প্রজেক্ট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টের কোথায় আছি আমরা, এই যে এটাতে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজার প্ল্যান, সো তাহলে এখানে আমরা কিন্তু শুধু এইটা না, আমরা যে এখানে যতগুলো প্রসেস আছে আসলে ইন্টিগ্রেশন সবগুলো কি করতে হবে এখানে কি করবো ইন্টিগ্রেট করবো, কারণ আমরা কিন্তু ক্লোজিংটা আলোচনা করলাম তাই না, ক্লোজিং আলোচনা করলাম কিভাবে মনিটর করবো কিভাবে চেঞ্জ কন্ট্রোল করবো সবকিছু কিন্তু এখানে এই প্ল্যানের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে, তার মানে ভার্টিক্যালি সব প্ল্যান এবং হরিজন্টালি বাকি যা আছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন নলেজ এরিয়াতে সবগুলোকে আমরা ইন্টিগ্রেট করবো হচ্ছে এই এই টপিকটা, এবং এটা এটার টার্গেট তো তাই ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের কাজে হচ্ছে বাকি সবগুলো ইন্টিগ্রেট করা, এবং পিএমআই সিস্টেম যদি থাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তাহলে সেটা আমরা ইউজ করবো, ঠিক আছে, সেটা আমরা ইউজ করবো, তারপরে হচ্ছে কি কি থাকে আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি থাকে খুব ইম্পর্টেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি থাকে, এই যে ছবিটা যদি আমরা দেখি গ্রাফটা মেন কি থাকে, সমস্ত বেস লাইন মনে আছে কয়টা বেস লাইন পেয়েছিলাম আমরা, স্কোপ চ্যাপ্টারে পেয়েছিলাম স্কোপ বেস লাইন তাই না, যে আয়রন ট্রায়াঙ্গেল মনে রাখতে হবে, স্কোপ, শিডিউল, কস্ট, এই তিনটা বেস লাইন কিন্তু আমরা তিনটা টপিকে আলোচনা করছি পিএমবকে তিনটা চ্যাপ্টারে আছে তাই না, পাঁচ ছয় সাত চ্যাপ্টারে, পাঁচ ছয় সাত, প্রথম হচ্ছে স্কোপ ম্যানেজমেন্ট, শিডিউল ম্যানেজমেন্ট এবং কস্ট ম্যানেজমেন্ট, সেই যে আমরা অ্যাপ্রুভ করেছি আমাদের শিডিউল এইটা স্কোপ এইটা এবং বাজেট এটা, সেই অ্যাপ্রুভ টপিকে আমরা বলেছিলাম বেস লাইন, সে সেই বেস লাইনটা কোথায় যাবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে থাকবো, কারণ ওই প্ল্যানটা ফলো করে আমরা এক্সিকিউশনে যাবো, এর সাথে আরও যতগুলো প্ল্যান চলে ছিল আসলে ওই যে তেইশটা প্ল্যান বাকি সেই সব প্ল্যানগুলো আসলে বলা হয় সাবসিডিয়ারি প্ল্যান, স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান, রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যান, শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান, কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান মনে আছে নিশ্চয়ই আপনাদের, তারপর প্ল্যান কোয়ালিটি আইটপুট হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান, রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান যেটাকে আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান বলি, বা কমিউনিকেশন ম্যানেজমেন্ট প্ল্যান, রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান, এই দুটো পড়া হয়নি, নেক্সটে পড়বো আমরা, কিন্তু আসলে এই দুটাও এখানে আসবে, প্রকিউমেন্ট দেখলাম আমরা, প্রকিউমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান এবং স্টেক হোল্ডার নিয়ে আমরা কিন্তু আগে আলোচনা করেছি, তো সব প্ল্যানগুলোর হচ্ছে বলা হয় সাবসিডিয়ারি প্ল্যান অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, মনে রাখতে হবে অল আর কনসিডার এস সাবসিডিয়ারি প্ল্যান, এর সাথে আরও কিছু কম্পোনেন্ট থাকবে দেখেন, এডিশনাল কম্পোনেন্টস কী কী আছে দেখেন, আমরা কী কী প্রসেস ফলো করবো, তারপরে ওয়ার্ক এক্সপ্লানেশন মানে কাজগুলো আমরা কীভাবে করবো, অ্যাজাইল যদি ইউজ করেন কোনো জায়গায়, প্রেডিক্টিভ বা হাইব্রিড যদি ইউজ করেন যেখানে অ্যাজাইল কম্পোনেন্ট আছে, অ্যাজাইলে যদি ফলো করেন তাহলে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে অ্যাজাইল কীভাবে কাজ করবে সেটা বলা থাকবে, প্রজেক্ট অ্যাপ্রোচ মানে যে আমরা কী করবো এই প্রজেক্টটা যে করছি এটা লাইফ সাইকেল কী হবে, এবং আমরা কি অ্যাজাইলে করবো না হাইব্রিডে করবো নাকি প্রেডিক্টিভে করবো, আর দুইটা কাজ করতে হবে সেটা হচ্ছে দুইটা প্ল্যানিং ডকুমেন্ট আলাদাভাবে তৈরি করতে হবে যেটা আর কোথাও আমরা তৈরি করিনি এখন পর্যন্ত, সেই কাজটা করতে হবে এই জায়গাতে, সবাই একটু মনে রাখি যখন আমরা আসলে এই টপিকটা করবো বা ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান প্রসেসটা করবো তখন অ্যাট সেম টাইম দুইটা এডিশনাল প্ল্যানিং ডকুমেন্ট তৈরি করতে হয়, একটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান যে প্রজেক্টে যে কোনো চেঞ্জ আসুক না কেন সেটা আমরা কীভাবে করবো চেঞ্জটা, আর একটা হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান, তো এটা সামনে টপিক আছে তখন আমি আলোচনা করছি যে কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান, এই দুইটা কিন্তু একটার সাথে একটা কানেক্টেড, যখনই কোনো চেঞ্জ হবে ইমিডিয়েটলি চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানটা ফলো করতে হবে এবং কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান ফলো করে কনফিগারেশন আইটেমকেও আপডেট করতে হবে, তার ভার্সন পোর্টালিং করতে হবে এবং তার স্পেসিফিকেশনকে মেনটেন করতে হবে,
আর এছাড়া ম্যানেজমেন্ট রিভিউ কোন কোন পয়েন্টে হবে সেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানে বলা হবে ম্যানেজমেন্ট রিভিউস। আর এর সাথে আরেকটা এডিশনাল কিন্তু মানে এইবার আসছে যেটা পিএম পকে না আমি বলতেছি যে স্টুডেন্ট ম্যানুয়ালে আছে সেটা হচ্ছে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান, ঠিক আছে? কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান এটা কিন্তু আছে, আমরা করবো লেসন ফাইভে টপিক ওয়ানে। সো যেহেতু আসলে কমপ্লায়েন্স একটা বিগ ফ্যাক্টর, এখন কোনো কারণে কোনো কমপ্লায়েন্স যদি এনশিওর না করার প্রজেক্টে আসলে কোনোভাবে সাকসেসফুল করা যাবে, কারণ আপনি তো রেগুলেশনস বা গভর্নমেন্টের পলিসি বাদ দিয়ে কোনো কাজ করতে পারেন। সো সেটা আর একটা প্ল্যান যেটা আসলে সাবসিডি প্ল্যান হিসেবে, হ্যাঁ, পিএম বক আসলে বলছে যে এটা আমরা সামনে অ্যাড করবো, পিএমএ বলেছে এবং আমরা এখন ইউজ করতে পারি, প্রপোজ করছে। সো যখন আমরা প্ল্যানটাকে ফুল কনসলিডেট করছি তখন আসলে কি কি টুল ইউজ করতে পারি? এক্সপার্ট জাজমেন্ট, সবাই মিলে বসে আমাদের এক্সপার্ট জাজমেন্ট ইউজ করলাম, মিটিংস করলাম, ডাটা গ্যাদারিং মানে কি মানে সমস্ত প্ল্যানগুলোকে গ্যাদার করছি যাতে কোনো মিস না হয়, যে কমপ্লেন্টগুলো আগে দেখলাম। এবং আমরা ইন্টারপার্সোনাল টিম স্কিল মানে সফট স্কিল ইউজ করতে পারি। সফট স্কিলকে আর একটা নামে এখন আরো বেশি বলা হচ্ছে, সেটা পাওয়ার স্কিল। সফট স্কিল ইজ মেইন পাওয়ার স্কিল। এই চারটা টুলস টেকনিক আমরা ইউজ করতে পারি যখন সমস্ত প্ল্যানকে আমরা কোঅর্ডিনেট এবং ইন্টিগ্রেট করছি। এটা আসলে প্রসেসটার মধ্যে গেলে দেখবেন পিএম বকে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজ প্ল্যানে এই চারটা আসলে টুলস নিয়ে বলা আছে। এবার আসেন, লেটস টক অ্যাবাউট চেঞ্জ ম্যানেজমেন্ট। পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন আছে চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে। চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে আলাদা টপিক আছে, কারণ কিভাবে চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জটা ইনিশিয়েট হয়, কে চেঞ্জটা ইনিশিয়েট করতে পারে, কার আসলে অ্যাপ্রুভাল লাগবে, কিভাবে চেঞ্জটা ইনিশিয়েট করতে হয় এবং কিভাবে চেঞ্জটা অ্যাপ্রুভাল পায়, এই আমরা আবার চেঞ্জ অ্যাপ্রুভাল হলে কি করতে হয় এটা নিয়ে আলাদা টপিক আছে, সেখানে আলোচনা করবো। এখানে আসলে আমরা মেনলি আলোচনা করতেছি যে যখন আমরা মানে চেঞ্জ নিয়ে কাজ করবো তখন দুইটা ডকুমেন্ট আমাদের কাজে লাগে। একটা হচ্ছে মেইন ডকুমেন্ট যেটা, সেটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান। চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে বলা থাকবে কিভাবে চেঞ্জটা ইনিশিয়েট থেকে চেঞ্জটা কিভাবে অ্যাপ্রুভ হয়ে কিভাবে এটা ক্লোজ হবে, সেটার ফুল গাইডলাইন থাকবে হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান, কিভাবে আমরা চেঞ্জ করবো। এবং এই গাইডলাইনটা ফলো করে পিএমআই এর কিন্তু একটা প্রসেস আছে পিএম বকে, সেটার নাম হচ্ছে পিআইসিসি। পিআইসিসি পিআইসিসি মানে হচ্ছে পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল। প্রজেক্টের স্কোপ, টাইম, কস্ট, এনি চেঞ্জ হ্যাপেন্স বেসলাইন হওয়ার পরে তখন কিন্তু আপনাকে অবশ্যই চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান ফলো করে করতে হবে, ঠিক আছে? এবং সেটা এই প্রসেসটা ইনিশিয়েট হয় তখন পারফর্ম ইন্টিগ্রেটেড চেঞ্জ কন্ট্রোল। এটা আমি ওই টপিক যখন পড়াবো তখন আলোচনা করবো। আর কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান মানে হচ্ছে এখানে আসলে কয়েকটা ধাপ আছে, যে আপনি একটা প্রজেক্টে কি কি কনফিগারেশন আইটেমস, সিআই বলা হয়, কি কি কনফিগারেশন আইটেমের স্পেসিফিকেশন, তার ভার্সন, হ্যাঁ, তারপর তার হচ্ছে বিভিন্ন অ্যাট্রিবিউটস আপনি থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট চাচ্ছেন যে এটা যাতে কন্ট্রোল হয়, সেটাকে আমরা বলি কনফিগারেশন আইটেম। এবং সেই আইটেমগুলোকে আমরা কিন্তু একদম মানে ডকুমেন্টেড রাখি। ফর এক্সাম্পল, আপনি ধরেন একটা মোবাইলে 2000 পার্টস আছে, তাই না? মোর দ্যান 2000 পার্টস ইউজ হয় একটা মোবাইলে। সেই পার্টসগুলো দেখেন, একটা মোবাইলে ছোটো ছোটো স্ক্রু আছে না, হ্যাঁ, ছোটো ছোটো স্ক্রু আছে, ছোটো ছোটো কিন্তু পার্টস আছে, একদম ছোটো ছোটো মানে একদম চুপুক দিয়ে ধরতে হয়। এখন একটা পার্টস যদি একটা পার্টসে লাগান কাজ করবে, কাজ করবে না কিন্তু। সো এবং একটা স্ক্রু একটা স্ক্রুতে জায়গায় লাগালে হবে না। একটা স্ক্রু যেটা আমরা বলেছি যে এত সাইজ হবে, এত ডায়ামিটার হবে এবং এত গ্রাম ওজন হবে, সেটা ওইটাই হতে হবে, নাহলে কিন্তু দেখা যাবে যে প্রোডাক্ট ঠিক মতো কাজ করবে। এই যে প্রতিটা অ্যাট্রিবিউট, প্রতিটা আইটেমের যে আইটেমগুলোকে আসলে আমরা যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু প্রজেক্টে নেগেটিভ ইম্প্যাক্ট হবে বা কোনো একটা প্রবলেম হবে। যদি কনস্ট্রাকশন বলি, আমরা লোহার গ্রেড আছে না, আমরা পাইলিং এর সময় যে লোহা লাগাই সেটাকে ছাদে লাগাই, সেটা কি ফ্রেমিং এর সময় লাগাই, ডিফারেন্ট কিন্তু আমরা আলাদা আলাদা কিন্তু লাগাই, ইয়া করি, ইউজ করি, তার মানে সবগুলো অ্যাক্টিভিটি কিন্তু ডিফারেন্ট। সো আমাদের সব কিছুকে মেনটেন করতে হবে কনফিগারেশন ম্যানেজমেন্টের থ্রুতে, যে সমস্ত আইটেমগুলোকে আমরা কনফিগারেশন ম্যানেজ করতে চাই। এবং সেটা আমরা কিভাবে করব, কিভাবে সমস্ত আইটেম আইডেন্টিফাই করব এবং সেটাকে আমরা থ্রু আউট দ্য লাইফ সাইকেল প্রজেক্ট কিভাবে আমরা ইন্সপেক্ট এবং অ্যাডাপ্ট করে দেখবো যে আসলে এটা যাতে কোনো চেঞ্জ না হয়, এবং যদি নতুন কোনো আইটেম আসে বা নতুন কোনো কনফিগারেশন চেঞ্জ হয় সেটা আমরা কিভাবে ম্যানেজ করব, এই সব জিনিসগুলো থাকা হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান। এবং যখন কোনো চেঞ্জ হবে তার মানে কি দেখতে হবে যে এটা কোনো আমাদের কোনো কনফিগারেশন আইটেমে কোনো চেঞ্জ করছে কিনা, যদি করে তাহলে অবশ্যই সেটাকে আপডেট করতে হবে। এই জন্য এই দুইটা মনে রাখতে হবে একই সাথে কাজ করে, যখনই কোনো চেঞ্জ হবে চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান ফলো করে আমরা করবো, আর যদি দেখি তার কারণে কোনো কনফিগারেশন আইটেমে চেঞ্জ হচ্ছে
তাহলে আমরা দেখব যে এটা প্ল্যানটা ফলো করে আমরা সেটাকে আপডেট করব এবং ঠিক রাখব। আচ্ছা অলরাইট, আমরা লাস্টের দিকে চলে এসেছি। চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি থাকে আসলে, এটা নিয়ে আলাদা টপিক আছে, এই জিনিসগুলো ওখানে খুব ডিটেল আছে। চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি থাকে, কে চেঞ্জ প্রপোজ করতে পারবে, চেঞ্জটা কি কি হলে বলবো যে আচ্ছা এটা চেঞ্জ, তার একটা ডিফারেন্ট ডেফিনেশন দিতে হবে। তারপর চেঞ্জটার ইম্প্যাক্ট কি, কিসের উপর ইম্প্যাক্ট, প্রজেক্ট অবজেক্টিভের উপরে। যখনই কোনো চেঞ্জ আসবে আমি পরে আলোচনা করব, প্রথমে দেখতে হবে স্কোপ, শিডিউল এবং কস্টে এটার কোনো ইম্প্যাক্ট আছে কি, সেটা অ্যানালিসিস করাটা খুবই ইম্পর্টেন্ট। তারপর রিসোর্স, রিস্ক, একটু যদি অ্যানালিসিস করে আমরা কাজ করি তাহলে দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে গোল প্লেটিং হয়, একটা কি হয় মনে আছে আমরা একটা শব্দ ইউজ করেছিলাম স্কোপ ক্রিপিং, স্কোপ ক্রিপিং। যদি আমরা অ্যানালাইসিস না করে কোনো কাজ নিয়ে নেই কাস্টমারের কাছ থেকে, সেটার কারণে দেখা যায় মনে হচ্ছে যে ছোট কাজ, পরে এটা কি হয় মানে আস্তে আস্তে এটা বিশাল একটা ইম্প্যাক্ট ফিল করে। তো সেই জন্য আসলে অলওয়েজ আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে প্রজেক্ট অবজেক্টিভে কি কি ইম্প্যাক্ট আছে। তারপরে আপনি যে চেঞ্জ রিকোয়েস্ট থেকে এভালুয়েট করবেন কি কি স্টেপস ফলো করবেন, তারপরে সিসিবি এখানে কাজ করবে, হ্যাঁ তারা অ্যাপ্রুভ দিলে আপনি কি করবেন, অ্যাপ্রুভ না দিলে কি করবেন, এবং চেঞ্জটা আসলে ইমপ্লিমেন্ট হলো কিনা, তার সংস্থা কোয়ালিটি এবং এক্সেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করলো কিনা সেটা ইস্যু করবে। ঠিক আছে, আর একটা জিনিস আমরা জানি তাই না, প্রজেক্টের শুরুর দিকে চেঞ্জ করা কি লো কস্ট, যত দূর পরে যাবে তত কি কস্ট হাই হয়ে যায়, এফিশিয়েন্ট প্রজেক্ট আর কি। আর অ্যাজাইল এটাকে মিটিগেট করার জন্য আসলে আমরা প্রতিটা ইটারেশনে আমরা জাস্ট গুড এনাফ প্ল্যান করি এবং কি করি জাস্ট ইন টাইম প্ল্যান করি। এই এই যে কস্ট কার্ভ দেখতেছি আমরা, দ্যাটস ওয়াই আসলে ট্রেডিশনাল প্রজেক্ট চায় যে যাতে চেঞ্জটাকে কন্ট্রোল করা যায়। অলরাইট, এটা নিয়ে একটা আলাদা টপিক আছে, তখন আমরা আরো ডিটেল আছে। সো ফাইনালি ডেভেলপ এ প্রজেক্ট ম্যানেজার প্ল্যান, তার মানে যে আমরা দেখলাম যে সমস্ত আউটপুটস ফ্রম আদার প্রসেসেস, মানে যতগুলো হ্যাঁ ভার্টিক্যালি প্রসেস ছিল এবং ইন্টিগ্রেশনে হরিজন্টালি আরো যে প্রসেসগুলো আছে সবগুলোকে আমরা ইন্টিগ্রেট করে তৈরি করবো হচ্ছে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজার প্ল্যান। এবং সেখানে আমরা কি কি টুলস টেকনিক ইউজ করি একটা স্লাইডে আমরা দেখেছি। ঠিক আছে, ফাইনালি আউটপুট হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা। আর যদি অ্যাজাইলের কোনো অপশনস থাকে যে ইনক্রিমেন্টাল ডেলিভারি দিতে পারবেন, সেটা অলওয়েজ আপনাকে মাথায় রাখতে হবে। যদি ইনক্রিমেন্টাল ডেলিভারি হয়, ইনক্রিমেন্টাল ডেলিভারি দেওয়া মানে কি, ইউ আর গিভিং ভ্যালু, ক্রিয়েটিং ভ্যালু টু দ্য কাস্টমার ফ্রিকোয়েন্টলি। সো সেটা অপশনস থাকলে আপনি অলওয়েজ সেটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবেন। লাস্ট স্লাইড, হ্যাঁ লাস্ট স্লাইডে কি বলা হয়েছে, দুইটা ফ্রেম ওয়ার্ক নিয়ে কথা বলছে আর কি, একটা হচ্ছে ডিসিপ্লিন অ্যাজাইল, একটা হচ্ছে স্ক্রাম অফ স্ক্রামস, আর একটা হচ্ছে স্কেলড অ্যাজাইল ফ্রেমওয়ার্ক। সো মানে আপনার যদি আমরা আসলে ডাইনামিক এনভায়রনমেন্টে কাজ করি, মানে অ্যাজাইল যদি ইউজ করি এবং যদি স্কেলিং করে ফ্রেমওয়ার্ক ইউজ করি, আপনারা যদি NX A3 যান, NX A3 দেখবেন যে দুইটাকে ওখানে যে সমস্ত ফ্রেমওয়ার্কের কথা বলা আছে দুইটাকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা বোধহয় টিম নামে ভাগ করা হচ্ছে, একটা বোধহয় এন্টারপ্রাইজ লেভেলের ফ্রেমওয়ার্ক আছে। টিম লেভেলের ফ্রেমওয়ার্ক হচ্ছে মানে একটা সিঙ্গেল টিম যদি কাজ করে তাহলে আমরা কি ইউজ করি, শুধু স্ক্রাম ইউজ করি। আর যখন মাল্টিপল টিম একটা প্রোডাক্টে কাজ করে, হ্যাঁ যেখানে মাল্টিপল টিম আছে, মাল্টিপল টিম 6টা 7টা 10টা টিম, তখন আসলে আমরা স্ক্রাম অফ স্ক্রাম ইউজ করি। তার মানে এই টিম থেকে একজন রিপ্রেজেন্টেটিভ মিলে হ্যাঁ পুরো সবার প্রোগ্রেসকে আসলে কি করে ইন্সপেক্টর অ্যাডাপ্ট করে এবং নেক্সট স্ট্র্যাটেজি সেট করে। এভাবে এইভাবে কিন্তু ধীরে ধীরে টপের দিকে যেতে থাকে। সো এটার একটা ফিগার আছে দেখবেন, এই যে স্ক্রাম অফ স্ক্রামস এর আলোচনা কিন্তু আছে ইয়াতে NX A3 একটা চমৎকার ফিগার দেওয়া আছে যেটা আসলে কিভাবে কাজ করে। স্ক্রাম অফ স্ক্রামস অফ স্ক্রামস এর উপরে কিন্তু আরেকটা বার আছে যে আমি সেকেন্ড লেভেল পথে গেলাম থার্ড লেভেল, এইভাবে কিন্তু স্ক্রাম টিম গুলো মানে হায়ারার্কিক্যালি হাজার হাজার মানুষ নিয়ে কিন্তু কাজ করতে পারে। স্ক্রাম এরকম না যে শুধু একটা ছোট টিমের জন্যই অ্যাপ্লিকেবল, এটা কিন্তু মাল্টিপল টিমের জন্য কাজ করতে পারবে, সেই ফ্রেমওয়ার্ক থেকে বলা হচ্ছে স্ক্রাম অফ স্ক্রামস। আর সবচেয়ে স্কেলিং ফ্রেমওয়ার্ক যেটা পপুলার ওয়ার্ল্ডে সেটা হচ্ছে স্কেল অ্যাজাইল ফ্রেমওয়ার্ক, স্কেল অ্যাজাইল .com নামে সাইট আছে দেখবেন, বা সেফ নামে সাইট আছে, অনেকগুলো সাইট আছে, সেখানে দেখবেন যে মানে যদি আপনি স্কেল এন্টারপ্রাইজ লেভেলের প্রজেক্ট ম্যানেজ করতে চান এবং এন্টারপ্রাইজ অ্যাজিলিটি এনশিওর করতে চান তাহলে আসলে স্কেল অ্যাজাইল ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন।
এই দুইটা ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করে আমাদের জানার দরকার নাই, জাস্ট মনে রাখতে হবে স্কেলড অ্যাজাইল ফ্রেমওয়ার্ক হিসেবে এই দুইটা সবচেয়ে পপুলার বলে, আর ডিসিপ্লিন অ্যাজাইল যেটা আসলে পিএমআই প্রমোট করার চেষ্টা করছে। হ্যাঁ, পিএমআই ডিসিপ্লিন অ্যাজাইল যেটা আসলে কোনো ফ্রেমওয়ার্ক না, সেটা হচ্ছে টুল কিট। এটা একটু মনে রাখবেন, এটা হচ্ছে টুল কিট। টুল কিট মানে এখন প্রায় মার্কেটে 100+ অ্যাজাইল ফ্রেমওয়ার্ক অ্যাভেলেবল, ঠিক আছে, যেমন স্কাম আছে, এক্সপি, কানবান, তারপরে স্কামবান, ঠিক আছে, ডিএসডিএম অনেক, তারপরে যে এন্টারপ্রাইজ লেভেলের ফ্রেমওয়ার্কগুলো আছে এই দুইটা আছে, আবার দেখবেন যে ওখানে আছে লেস, তাই না, ক্রিস্টাল, এরকম অনেকগুলো আছে। এই সবগুলোর থেকে আসলে সমস্ত বেস্ট যে সমস্ত টুল সবাই ইউজ করে সেগুলিকে কালেক্ট করে ডিসিপ্লিন অ্যাজাইল নামে একটা টুল কিট তৈরি করা হয়েছে, যেটা যে টুল কিটটা আপনি আপনার প্রজেক্টে ওখান থেকে বেস্ট জিনিসগুলোকে নিয়ে আপনার জন্য টেইলরিং করে ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারেন, সেটাকে বলা হচ্ছে ডিসিপ্লিন অ্যাজাইল। এই হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। সো এই স্লাইড থেকে আসলে পরীক্ষায় মনে রাখতে হবে যে এই দুইটা হচ্ছে স্কেল অ্যাজাইল হিসেবে আমরা ইউজ করি এন্টারপ্রাইজ লেভেলের স্কেলিং স্কেল আপের জন্য, আর ডিসিপ্লিন অ্যাজাইলকে আসলে আমরা ইয়া বলি না, ফ্রেমওয়ার্ক না, কিন্তু দিস ইজ অ্যাকচুয়ালি কালেকশন অফ টুল কিটস, অ্যাভেলেবল টুলস, টেকনিক্স, এবং যত ফ্রেমওয়ার্ক আছে সবগুলো থেকে বেস্ট নিয়ে পিএমআই আসলে ডিসিপ্লিন অ্যাজাইলটা তৈরি করেছে, যেটা ইউজ করে আমরা আমাদের জন্য টেইলর মানে মেথড বা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি প্রজেক্ট ম্যানেজমেন্ট। অলরাইট, সো উই আর ডান, আজকে আমরা লেসন টু শেষ করলাম। প্রতিটা টপিকের সাথে কিন্তু দেখবেন যে 4-5টা করে প্রশ্ন আছে, আমি একটা প্রশ্ন সলভ করতে যাইনি, স্টুডেন্ট গুলো আছে দেখবেন সবাই কান্ডলি মানে 4টা টপিকের প্রতিটা প্রশ্ন সলভ করবে, ঠিক আছে, পরে যদি কোনো প্রশ্নে মনে হয় যে ডিসকাস করা দরকার, বোঝা যাচ্ছে না এটা আনসারটা কেন এরকম হলো, তাহলে আমরা সেই প্রশ্ন ওই 4টা টপিকের সেই প্রশ্নগুলো আনসার নেক্সট ক্লাসে শুরু দেবো, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস শেষ, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, আমি আরো কিছুক্ষণ আছি। সো নেক্সট ক্লাসে আমরা লেসন 3 শুরু করবো এবং রিস্ক দিয়ে শুরু করবো, রিস্ক ম্যানেজমেন্ট।